We are in live program. Charuchandra College, located in South Kolkata, like all other educational institutes, are standing before the unprecedented situation. The day-to-day classroom teaching running process is withheld. COVID-19, lockdown, quarantine, home isolation, physical distancing, all these are the well-known terms nowadays. We all are stuck by the situation. We are very much worried and puzzled. We are changing our lifestyle and had to adopt several measures as well. Insufficiency to the infrastructure has forced us to find a way of self-management both physically and mentally. In this context, it is very essential to know how we can overcome if anyone has got infected and have to stay at home in isolation. What could be the roles and responsibilities of the other non-infected persons staying together in the same home? So out of a sense of social responsibility, the internal quality assurance cells of Charuchandra College has arranged a webinar on the topic home management to COVID-19 patients. We have to leave. So welcome participants to have some right directions from the doctors, our social friends. নমস্কার, গুড ইভিনিং। আমি ডক্টর রীতা পাল, চারুচন্দ্র কলেজ আইকিউএসি আয়োজিত আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি আমরা এক অভূতপূর্ব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ক্রাইসিস থেকে কিছুটা দিশা দেখানোর জন্য আজকের ওয়েবিনারে আমাদের সঙ্গে আছেন শহরের বিশিষ্ট এক ডক্টর দীপেন্দ্র সরকার। আমাদের সাথে আছেন আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর সুপর্ণা সেন ম্যাডাম, যদিও আমাদের টিচার ইনচার্জ প্রফেসর অনুরাধা ঘোষ শারীরিক অসুস্থতার কারণে আজকে উপস্থিত হতে পারেননি, তবু তিনি সবসময় আমাদের সাথে সব কিছুতেই রয়েছিলেন এবং এখনও আমাদের সঙ্গে মানসিকভাবে আছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন আমাদের অর্গানাইজিং কমিটির জয়েন্ট কনভেনার প্রফেসর মৌমিতা বিশ্বাস, জয়েন্ট সেক্রেটারিজ ডক্টর সুমন দাস, ডক্টর সমীরণ হালদার, ডক্টর অভিনব মুখার্জি। আমি ডক্টর অভিনব মুখার্জিকে আজকের এই ওয়েবিনার পরিচালনার জন্য অনুরোধ করছি। অভিনব, স্ট্যান্ড টু ইউ। গুড ইভিনিং এভরিবডি, ওয়েলকাম টু অল অল মাই ডিয়ার পার্টিসিপেন্টস, আওয়ার কলিগস অ্যান্ড অল দ্য ফ্র্যাটার্নিটিস, সাইন্টিফিক ফ্র্যাটার্নিটিস, উই আর ওয়েলকাম এভরিবডি। সো এই প্রসঙ্গে, যেহেতু টিআইসি ম্যাডামের শারীরিক অসুস্থতার কারণে উনি আজকে জয়েন করতে পারছেন না, তাই আমাদের অনারেবল স্পিকার ডক্টর দীপেন্দ্র কুমার সরকার এবং ডক্টর অনির্বাণ গাজীকে সম্মান জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য আমি সুপর্ণা ম্যাডামকে অনুরোধ করব। সুপর্ণা ম্যাডাম, আপনাকে বলার জন্য অনুরোধ করছি। চারুচন্দ্র কলেজের তরফ থেকে এবং আইকিউএসসি তরফ থেকে আমি ডক্টর দীপেন্দ্র কুমার সরকার এবং ডক্টর অনির্বাণ গোজিকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে টপিকটার ওপরে আলোচনা করবেন সেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত সময় উপযোগী, হোম ম্যানেজমেন্ট অফ কোভিড পেশেন্ট। এবং এই সময় নতুন করে করোনা বা কোভিড নিয়ে তো বলার কিছু নেই। এই কয়েক মাস ধরে আমরা যেটা দেখছি, যে ঘটনাগুলি দেখছি, যেভাবে অসুস্থতার হার বাড়ছে, এগুলো আমাদের স্বাভাবিকভাবে ভীষণ ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত করে তুলছে। কারুর করোনা ধরা পড়লে কি করণীয়, প্রথমে কি করতে হবে সেটাই আমাদের জানতে হবে। এবং যেহেতু সংক্রমণটা বাড়ছে, আমরা শুনতে পাই যে হসপিটালগুলোতে বেডের অভাব, পেশেন্টরা এডমিশন পাচ্ছেন না অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ডাক্তাররা বলছেন, তারা জোর দিচ্ছেন যে হোম আইসোলেশন বা হোম ম্যানেজমেন্ট, বিশেষ করে যারা মাইল্ড সিমটম যাদের বা যারা অ্যাসিমটোম্যাটিক
তাদেরকে বাড়িতে রেখে তাদের চিকিৎসা করতো, কিন্তু তাদেরও তো চিকিৎসার প্রয়োজন। এখন সেই দিকটা কিভাবে তাদের ম্যানেজমেন্টটা হবে সে বিষয় আমাদের ডক্টর দীপেন্দ্র সরকার আমাদের জানাবেন। তাছাড়া এই সময় আমরা মানসিক দিক দিয়েও কিছুটা বিপর্যস্ত, দুশ্চিন্তা, দুর্ভাবনা, অ্যাংজাইটি যাকে বলে, তো এই অবস্থায় মাথা ঠান্ডা রেখে একটা স্থির সিদ্ধান্তে আসাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং এই বিষয়েও আমাদের ডক্টর অনির্বাণ অজিত আমাদের জানাবেন। তো আর কিছু বেশি কথা না বলে আমি দুজন ডাক্তারবাবুকেই আবার স্বাগত জানাচ্ছি এবং আমরা তাদের বক্তব্য শোনার অধীর অপেক্ষায় আছি। ধন্যবাদ আইকিউসি কোঅর্ডিনেটর সুপর্ণা ম্যাম। এখন আমরা সরাসরি বক্তব্যে চলে যাব। তো ডক্টর দীপেন্দ্র কুমার সরকারকে ওয়েলকাম জানানোর জন্য আমি অনুরোধ করব আমাদের ডক্টর সুমন দাসকে। সুমন স্যার, আপনি যদি একটু ওয়েলকাম জানান আমাদের ডক্টর দীপেন্দ্র সরকার ম্যাম স্যারকে। It is a great privilege to welcome Dr. Dipendra Kumar Sarkar on the webinar panel among us. Dr. Sarkar is a very renowned consultant surgeon, specialist in surgical oncology, breast and endocrine surgery. He gives his expert opinions regularly on national television. He is a very familiar face to all of us now. After an exceptionally bright academic career, recipient of Rama Murthy Award in Surgery and much coveted Professor Gibi Ong Award from Royal College of Surgeons, Dr. Sarkar in 2011 became one of the youngest professors of surgery in the IPJMER, popularly known as the PG Hospital. He founded the country's first dedicated breast cancer care center at PG Hospital of Kolkata. He is presently an honorable member of the governing council of the Association of Surgeons of India. He was elected as the president-elect of the Association of the Breast Surgeons of India in 2015. He is not only associated with examination boards in India, but presently he is the tutor and examiner with the prestigious Royal College of Surgeons of Edinburgh, Scotland. Engaged highly actively in medical research, he is the associate editor of Indian Journal of Surgery, the mouthpiece of Surgeons of India. বর্তমানে পিজি হসপিটালের কোভিড-19 টিমের পুরো ভাগে ডক্টর সরকার আছেন। আজকের এই ওয়েবিনারে উনি আমাদের প্রথম বক্তা। উনি বলবেন অ্যাবাউট দ্য হোম আইসোলেশন অ্যান্ড দ্য কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। আসুন তার কাছ থেকেই আমরা জেনে নেই কিভাবে থাকবো, কি করব। ওভার টু ডক্টর সরকার। অসংখ্য ধন্যবাদ চারুচন্দ্র কলেজের সকল মেম্বার, ম্যানেজমেন্ট এবং প্রিন্সিপাল ম্যাডাম, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। ভালো হতো যদি আরো ভালো সময় আমরা দেখা করতাম, আমরা আরো ভালো সময়ে আলোচনার মধ্যে থাকতাম, তাহলে হয়তো এই খারাপ সময়টা না থাকলে হয়তো আমাদের পরিচয় ঘটতো না। তো আজকে আমরা আলোচনার বিষয়বস্তু যেটা ঠিক করেছি, যেটা হচ্ছে হোম আইসোলেশন অ্যান্ড কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। আমি কোনোভাবেই স্ক্রিন শেয়ারটা করতে পারলাম না, তা না হলে আমি ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করে আপনাদের বোঝাতে পারতাম। তো শুরু করার আগে প্রথমে বলি যে এই যে কোভিড-19 যে প্যান্ডেমিকটা ঘটেছে, এটা অনেকে মনে করছেন যে এটা হয়তো একটা বায়ো ওয়ারফেয়ার, কিন্তু আমরা যদি এর জেনেটিক প্যাটার্নটা দেখি তাহলে কিন্তু এটাকে আমরা বায়ো ওয়ারফেয়ার বলতে পারবো না। এই ভাইরাসটা কিন্তু একেবারেই সিনথেটিক ভাইরাস নয়, এটা একটা ইভলিউশনারি ভাইরাস এবং সম্ভবত ব্যাটের থেকে একটা সেকেন্ডারি হোস্টের মধ্যে দিয়ে আমাদের কাছে এসছে। তার কারণস্বরূপ আমরা দেখেছি যে যখন এই প্যান্ডেমিকটা ঘটে তখন মার্চ মাসে পৃথিবীর চারটে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি থেকে অক্সফোর্ড, অস্ট্রেলিয়া, ইউএসএ এবং হংকংয়ের চারটে ইউনিভার্সিটি থেকে একটা টিম এটার ওপর একটা ডিটেল কাজ করেছিল এবং তারা দেখেছিল এই ভাইরাসটাকে স্টাডি করে যে ভাইরাসটা একেবারেই পারফেক্ট ভাইরাস নয়। মানে যারা মহিলারা এখানে আছেন তারা জানেন
যে যে শাড়িটা খুব পারফেক্টলি বোনা হয় সেটা কিন্তু হ্যান্ড সুন নয়, সেটা মেশিনে তৈরি। আর যে শাড়িগুলো এবড়ো খেবড়ো হয় সেগুলো কিন্তু হ্যান্ড সুন হয়। সুতরাং এই ভাইরাসটাও কিন্তু এবড়ো খেবড়ো ভাইরাস, এবং যারা এই ভাইরাসটার উপর স্টাডি করেন তারা বিভিন্ন জায়গায় ওই উহানের যে বাজারটা সেখানে গিয়ে তারা খোঁজ করেন, তারা পাঁচিল থেকে, দেয়াল থেকে, অ্যানিমালের গা থেকে, ভেন্ডারদের গা থেকে, সব জায়গা থেকে অনেক স্যাম্পল বের করেন, এবং তারা ল্যাবের গা থেকেও অনেক স্যাম্পল নেন। দিয়ে পুরোটা মিলিয়ে দেখা যায় যে সোর্সটা কিন্তু উহানের মার্কেটিং। সেই সোর্সটা একেবারেই ডিসেম্বর মাসে শুরু হয়েছে নাকি তার কিছুদিন আগে, এখন যা এভিডেন্স পাওয়া যাচ্ছে যে এটা কিন্তু শুরু হয়েছে সামটাইম তার চেয়েও 3-4 মাস আগে। এবং আস্তে আস্তে যখন অনেকগুলো মৃত্যু অঘটন ঘটেছে তখন ওরা বুঝতে শুরু করে যে হয়তো এই ভাইরাসটা একটা নতুন ভাইরাস, এবং COVID-19 হিসেবে তাকে চিহ্নিতকরণ করা হয় 6 জানুয়ারি, এবং 10 জানুয়ারির মধ্যে তার সিকোয়েন্সটা আমাদের সামনে আসে। এবার এই যে ভাইরাসটাকে আমরা চিনতে পারি, এই ভাইরাসটা কিভাবে কাজ করে, না এই ভাইরাসটা মূলত আমাদের শরীরে 3টে পোর্টাল অফ এন্ট্রি দিয়ে ঢুকতে পারে, কমনলি আমাদের নাক দিয়ে, আমাদের মুখ দিয়ে অথবা চোখ দিয়ে। এই 3টেই হচ্ছে পোর্টাল অফ এন্ট্রি, আর কোনো পোর্টাল অফ এন্ট্রি নেই। এবং পোর্টাল অফ এক্সিটটাও কিন্তু অনেক থাকা সত্ত্বেও ইনফেক্টিভিটির ফোকাস কিন্তু নাক এবং মুখ দিয়ে, অর্থাৎ দুটো মানুষ যখন সামনে রয়েছে তারা যদি নাক এবং মুখটাকে সম্পূর্ণ বন্ধ করে ফেলে তাহলে কিন্তু একজনের থেকে আর একজনের সংক্রমণ ঘটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবং এইটাকে যখন তারা আইডেন্টিফাই করে তখন তারা বুঝতে পারে যে এই ভাইরাসটা এখান থেকে ভেতরে নেবে, লাংসের মধ্যে যে ব্রঙ্কাস রয়েছে সেই ব্রঙ্কাসের গায়ে কিছু রিসেপ্টার আছে, এই রিসেপ্টারটা নাকের থেকে নেজোফ্যারিংস থেকে আরম্ভ করে ওরোফ্যারিংস থেকে লাংসের গা বরাবর, মানে ব্রঙ্কাসের গা বরাবর হয়ে লাংস অ্যালভিওলাই পর্যন্ত থাকতে পারে। সুতরাং ন্যাচারালি এটা অন্য কোনো দিয়ে জায়গা দিয়ে যেতে পারে না, খাবার খেলে এটা ইসোফেগাসের মধ্যে দিয়ে যেতে পারবে না, কারণ ইসোফেগাসে এই রিসেপ্টারটা নেই। সুতরাং যেহেতু এর মধ্যে দিয়ে এই রিসেপ্টারের মধ্যে গিয়ে ভাইরাসটাকে এই রিসেপ্টারের গায়ে লাগে, যেটা আপনারা সবান জানেন যে AC2 রিসেপ্টার। এই AC2 রিসেপ্টারটার সাধারণ উদাহরণ হচ্ছে আমরা সবাই যে ওষুধগুলো খাই টেলমা-40, এগুলো সবই এই AC2 রিসেপ্টারের মধ্যে দিয়ে কাজ করে, লোসার্টান, টেলমিসার্টান এটসেট্রা। তো এই রিসেপ্টারে যখন গিয়ে ভাইরাসটা লাগে তখন এটা সেলের মধ্যে ইনকর্পোরেটেড হয়, এবং সেলের মধ্যে আমাদের যে জেনেটিক মেটেরিয়াল DNA-র মধ্যে এটা ইনকর্পোরেটেড করে এটা নিজে থেকে বাড়তে শুরু করে। এবার এটা বিভিন্ন ফর্মে আমাদের সামনে আসতে পারে, 80% ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ অ্যাসিমটোমেটিক। অর্থাৎ আমি আপনাদের সাথে কথা বলছি, আমি লাস্ট টেস্ট করিয়েছি তা প্রায় 3 সপ্তাহ আগে, তখনও পর্যন্ত নেগেটিভ ছিল, হতে পারে আমি এখন অ্যাসিমটোমেটিক কিন্তু আমার মধ্যে ভাইরাসটা রয়েছে, এটা হতে পারে। 80% কিন্তু অ্যাসিমটোমেটিক, এবং এদের অসুখটা করবে এবং অসুখটা করে চলে যাবে কিন্তু সে বুঝতেও পারবে না, কিন্তু পসিবিলিটি থেকে যাচ্ছে যে সে আর একজনকে সংক্রমণ ঘটাতে পারে। ন্যাচারালি এদের চিহ্নিতকরণ হয় যখন এদের ফ্যামিলিতে কারুর অসুখটা হয় তখন তাদের টেস্ট করতে গিয়ে ধরা পড়ে, ন্যাচারালি এদের তো ভর্তি হওয়ার প্রয়োজনই নেই। আনাদার 10% তারা খুব মাইল্ড সিমটোম্যাটিক, মানে ওই যেরকম আপনাদের সর্দি কাশি জ্বর হয়, গলাটা একটু খুশখুশ করা, একটু কাশি, একটু গাটা ম্যাচম্যাচ করা, ভাল লাগছে না, এবং খুব ইম্পর্টেন্টলি তারা যেটা বলছে যে এরকম গন্ধ নেই এবং স্বাদ নেই, এই সিমটম কমপ্লেক্স যখন থাকছে এরা হচ্ছে মাইল্ড সিমটোম্যাটিক। ন্যাচারালি এদের যদি কোনো কোমরবিডিটি না থাকে এদের ভর্তি করার দরকার নেই, এরাও বাড়িতে চিকিৎসা করতে পারে। এবার 10% যারা কোমরবিডিটি আছে কিন্তু মাইল্ড সিমটমস তাদের ভর্তি করতে হচ্ছে, এবং 5% ক্ষেত্রে এরা নেক্সট স্টেপে যাচ্ছে যেখানে সাইটোকাইন স্টর্ম হচ্ছে, তখন তাদের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে দিতে হচ্ছে, এবং সব মিলিয়ে 1% নিচের পেশেন্টকে ভেন্টিলেটরের প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা যদি দেখি 95% মানুষের কিন্তু ইন্টেনসিভ কেয়ার ইউনিটের প্রয়োজন নেই, এবং 90% মানুষ কিন্তু বাড়িতে থেকেই চিকিৎসা করতে পারেন। এবার বাড়িতে থেকে চিকিৎসা করার জার্নিটা হচ্ছে, এই জার্নি থ্রু দিয়ে বললে আপনারা বুঝতে পারবেন
যে কিভাবে এই বাড়িতে চিকিৎসার পদ্ধতিটা আপনাদের সামনে আসতে পারে। ধরুন আমি বসে আছি, আমি একজন কোভিড আক্রান্ত ব্যক্তির সাথে সংক্রমণ ঘটেছে। এবার প্রশ্ন আসছে যে আমি কি টেস্ট করাবো না আমি টেস্ট করাবো না। এই জায়গাটা ভালো করে বুঝুন যে প্রাইমারি এক্সপোজার বা হাই রিস্ক এক্সপোজার বলতে কি বলা হয়। হাই রিস্ক এক্সপোজার মানে ধরুন এই দুটো ব্যক্তি, এদের দূরত্ব 1 মিটারের নিচে হতে হবে, অর্থাৎ 1 মিটারের যেটা মিনিমাম বেরিয়ার তার ভেতরে এরা ঢুকে আসতে হবে। 2 নম্বর, 15 মিনিট এদের ফেস টু ফেস থাকতে হবে। 3 নম্বর, এরা মাস্ক ছাড়া থাকতে হবে। 4 নম্বর, এরা যদি আর একজনকে টাচ করে যার গায়ে কোভিড পজিটিভ, তাকে টাচ করে উইদাউট এনি প্রোটেক্টিভ কেয়ার, তাকে তাহলে প্রাইমারি এক্সপোজার বলা হয়। 4টে ক্রাইটেরিয়া আমি আরেকবার বলছি, 15 মিনিট, 1 মিটার দূরত্ব ভেতরে ঢুকে এসছে, ফেস টু ফেস কথা বলেছে, পাশাপাশি বসে নয়, ফেস টু ফেস কথা বলেছে। সুতরাং আপনি বাসে ট্রাভেল করছেন, আপনার পাশে কোভিড পজিটিভ একজন যদি বসে নেবে যান, আপনি কিন্তু হাই রিস্ক এক্সপোজারের মধ্যে পড়ছেন না, এবং তার মাস্ক পরা নেই। এইটা যদি হয় তাহলে এটা হাই রিস্ক এক্সপোজার, সেই হাই রিস্ক এক্সপোজারের ক্ষেত্রে টেস্ট করাতে হবে। এর বাইরে যারা, মানে আমার বাড়ির সামনে দিয়ে একজন কোভিড পেশেন্ট হেঁটে চলে গিয়েছিল, সেটা এক্সপোজার নয়, বা আমি বাসে করে যাচ্ছিলাম, আমার সামনে এক ভদ্রলোক ছিলেন, 5-7 মিনিট বাদে নেমে গেলেন, আমি মাস্ক পরেছিলাম, আপনি হাই রিস্ক এক্সপোজারের মধ্যে পড়ছি না। এই গত 128 দিনে কিছু না হলো 128টি আমার জানা কোভিড পেশেন্ট আমার সামনে এসছেন, যারা পরে টেস্ট করে পজিটিভ এসছেন এবং তারা হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন। আমি কিন্তু এক্সপোজ হইনি, কারণ কোনো সময় এই প্রাইমারি ব্যারিয়ারটাকে ব্রেক করে আমি ভেতরে ঢুকিনি। সুতরাং যদি কেউ টেস্ট করে পজিটিভ হন কন্ট্যাক্টে আসার জন্যে, প্রাইমারি ডিস কন্ট্যাক্টের মধ্যে আসার জন্যে, অথবা কারোর মাইল্ড সিমটমস হয়, তখন তাকে আরটিপিসিআর করতে বলা হচ্ছে। এবার আরটিপিসিআরটা কখন করা উচিত, না আজকে যদি আমি এক্সপোজার হয় আমার কাল সকালে আরটিপিসিআর করে কোনো লাভ হবে না, আমাকে ওয়েট করতে হবে যেদিন এক্সপোজার হলো তার থেকে 5-7 দিন ওয়েট করতে হবে। অর্থাৎ এক্সপোজার ডেট যদি 30শে জুলাই হয় তাহলে টেস্টটা আপনি 5-7 আগস্টের মধ্যে করুন, তার আগে করে লাভ হবে না, ফলস নেগেটিভ আসবে। তার মধ্যে যদি সিমটম আসে আপনি করতেই পারেন, কিন্তু অ্যাসিমটোম্যাটিক থাকলে 5-7 দিনের মধ্যে করতে হবে, তখনই এ সেন্সিটিভিটি 70%-এর কাছে গিয়ে পৌঁছয়। এইবার যদি টেস্ট করে দেখা যায় পজিটিভ, তখন তার হাতে 2টো অপশান আছে। অপশান নাম্বার 1 কি, হোম কেয়ার বা আইসোলেশন, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়। তার ক্রাইটেরিয়া কি, 1 নম্বর ক্রাইটেরিয়া বুঝে নিন যে আপনার বয়স 60-এর নিচে হতে হবে, এটা 1 নম্বর ক্রাইটেরিয়া। 60-এর নিচের মানুষের, ওপরের মানুষের জন্য হোম কেয়ার নয়, যদি না সে সেরকম একটা সিস্টেম তৈরি করতে পারে তার জন্য হোম কেয়ার নয়। 2 নম্বর, তার কোনো মেজর কোমরবিডিটি থাকলে চলবে না, অর্থাৎ কি না, তার হার্টের মেজর প্রবলেম, তার ডায়াবেটিস, তার অ্যাজমা এবং আনকন্ট্রোল ব্লাড প্রেশার, অল্প স্বল্প ব্লাড প্রেশারে কোনো কন্ট্রোল ব্লাড প্রেশার থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু আনকন্ট্রোল ব্লাড প্রেশার যদি থাকে, তার যদি কোনো ক্যান্সারের কেমোথেরাপি চলতে থাকে, তার যদি HIV বা এই ধরনের কোনো ইমিউনোসাপ্রেসিভ ডিজর্ডার থেকে থাকে, তাহলে সে প্রথমেই হোম আইসোলেশনের বাইরে চলে গেল। তাহলে 60-এর বাইরে, 60-এর ঊর্ধ্বে কোমরবিডিটি থাকলে বাইরে চলে গেল, এরা হোম আইসোলেশনে থাকতে পারবেন না। 3 নম্বর, সোশ্যাল ক্রাইটেরিয়া। সোশ্যাল ক্রাইটেরিয়া কি, না আমি হোম আইসোলেশনে থাকার মতো পরিবেশ আমার কাছে আছে, সেই পরিবেশটা কি হতে হবে, না আমি রুম আইসোলেশনে থাকবো, আমার ফ্যামিলি হোম আইসোলেশনে থাকবে, তারা যদি নেগেটিভ হয়, কিন্তু আমি যদি পজিটিভ হই তাহলে ওটা হোম নয়, ওটা রুম কোয়ারেন্টাইন বা রুম আইসোলেশন, মানে আপনাকে একটা ঘরের মধ্যে থাকতে হবে। ঠিক যেমন আপনার যদি চিকেন পক্স হয়, আপনি যেরকম ঘরের মধ্যে বসে থাকেন, আপনার সন্তানের কাছে যান না, প্লেটে করে খেতে আসেন না, ঠিক সেরকমই, অর্থাৎ একটা ঘরের মধ্যে থাকতে হবে। 2 নম্বর সোশ্যাল ক্রাইটেরিয়া কি, না তার অ্যাটাচড বাথরুম, যেটা সে নিজে একা ইউজ করবে, বা বাড়ির পরিবেশ অনুযায়ী আপনি সেটাকে অ্যারেঞ্জ করে নিতে পারেন। 3 নম্বর, সে তার ঘরেই খাবে, এবং খাওয়া দাওয়া
করবার জন্য বাকি লোক তাকে খাবার দিয়ে যাবে, হয়ে গেলে সে প্লেটটা ধুয়ে আবার প্লেটটা বাইরে নামিয়ে দেবে। সুতরাং সোশ্যাল ক্রাইটেরিয়া যদি মিট করে তাহলে সে হোম আইসোলেশনে থাকতে পারে। তিন নম্বর পয়েন্ট কি না, প্রথমে বললাম তার শারীরিক কন্ডিশন, দু নম্বর তার পারিবারিক বা সোশ্যালি তা এটা পারমিটেবল হচ্ছে কিনা। সুতরাং কেউ যদি একটা ঘন বসতিপূর্ণ বস্তির মধ্যে আরবান স্লামে থাকে, তার পক্ষে হোম আইসোলেশন বা রুম আইসোলেশন প্রায় অসম্ভব। তিন নম্বর ক্রাইটেরিয়া কি, এটা হচ্ছে ফ্যামিলি ক্রাইটেরিয়া, ফিজিক্যাল ক্রাইটেরিয়া, হোম ক্রাইটেরিয়া বা সোশ্যাল ক্রাইটেরিয়া, তিন নম্বর হচ্ছে ফ্যামিলি ক্রাইটেরিয়া। ফ্যামিলি ক্রাইটেরিয়া মানে হচ্ছে তাকে 24 ঘন্টা সাপোর্ট দেওয়ার মতো একজন লোক বাড়িতে থাকতে হবে, 24/7। অর্থাৎ আমার বয়স যদি ধরুন 32 হয়, আমি যদি একটা ফ্ল্যাটে একা থাকি তাহলে আমার জন্য হোম আইসোলেশন নয়, আমার হয় কাউকে কেয়ার গিভারকে আমার সাথে থাকতে হবে, না হলে আমাকে একটা জায়গায় গিয়ে থাকতে হবে। কারণ হচ্ছে তাকে এই পুরো ফ্যামিলি সাপোর্টটা তাকে কন্টিনিউয়াস দিয়ে যেতে হবে, অর্থাৎ খাবার পৌঁছে দিতে হবে, যদি তার নিঃশ্বাসের কষ্ট হয় তাহলে তাকে অ্যাডমিশন করাতে হবে। তাহলে এই তিনটে ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে তাহলে কিন্তু হোম আইসোলেশন চিকিৎসা ফুলফিল করছে না। এবার প্রশ্ন হচ্ছে, যেই মাত্র কোভিড রিপোর্টটা আসবে আপনাকে স্বাস্থ্যভবন থেকে একটা ফোন করবে যে আপনার কি এই ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করছেন। আপনার উত্তর যদি হয় না, আমার 60-এর ওপরে বয়স নয়, আমার কোনো রকম কোমরবিডিটি নেই, আমার একা থাকার এবং একটা বাথরুম থাকার ব্যবস্থা আছে, আমি নিজের প্লেট নিজে কেয়ারটা নিতে পারবো, এবং আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড বা আমার সন্তান বা বাবা মা আছেন যারা আমাকে এই সোশ্যাল সাপোর্টটা দিতে পারবে, তাহলে স্বাস্থ্যভবন আপনাকে নেক্সট স্টেপে বলবে যে আপনি হোম আইসোলেশনে থাকতে পারেন। এবার আপনি যখন হোম আইসোলেশনে থাকতে পারেন এই কথাটা বলবেন, তখন স্বাস্থ্যভবন আপনাকে সেকেন্ড স্টেপে নিয়ে যাবে। সেই সেকেন্ড স্টেপে বলবে যে আপনাকে আরোগ্য সেতু অ্যাপটা ডাউনলোড করতে হবে, কারণ আপনি যেখানে আছেন তাই স্বাস্থ্যভবন বা যে কোনো স্বাস্থ্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস থেকে আপনাকে ট্র্যাক করা হবে যে আপনি ঠিক জায়গায় আছেন না আপনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া। থার্ড হচ্ছে আপনাকে বলা হবে যে আপনি একটা প্রেসক্রিপশন প্রোভাইড করুন যে আপনি এই মুহূর্তে সুস্থ আছেন। সেই কারণে আপনাকে প্রথমেই আপনার যে ফ্যামিলি ফিজিশিয়ান তার সাথে একটা কমিউনিকেশনের মধ্যে থাকতে হবে, তাকে বলতে হবে যে আমি আপনার সাথে ই কনসালটেশন করছি, মানে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন, তিনি হোয়াটসঅ্যাপে আসবেন, তাকে ফোনে বলবেন দেখুন আমার কোনো নিঃশ্বাসের কষ্ট নেই, আমি হেলদি, আমার কোনো ডায়াবেটিস হাইপারটেনশন কিছু নেই। তখন আপনার ফ্যামিলি ফিজিশিয়ান আপনাকে একটা নথি দেবে যাতে সে লিখে দেবে যে আমি ওনার সাথে ই কনসালটেশন করেছি, ওনার এই মুহূর্তে উনি মাইল্ড সিমটোম্যাটিক বা আসিমটোম্যাটিক, এবং উনি ফুলফিল করছেন ক্রাইটেরিয়া ফর হোম আইসোলেশন ইন টার্মস অফ ওনার ফিজিক্যাল ক্যারেক্টার, বাড়ির ক্যারেক্টারের ডাক্তারের দায়িত্ব নন, উনি বলবেন আপনার ডায়াবেটিস নেই, হাইপারটেনশন নেই, ইত্যাদি ইত্যাদি, সুতরাং আমি ওনাকে হোম আইসোলেশনের জন্য রেকমেন্ড করছি। সেইটাকে আপনাকে স্বাস্থ্যভবনে আপলোড করতে হবে। এর সাথে আর একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, সেই ডকুমেন্টটা হচ্ছে স্বাস্থ্যভবন আপনাকে একটা আন্ডারটেকিং দিতে বলবে। এটা স্বাস্থ্যভবন নয়, সারা পৃথিবীতে একই সিস্টেম, কিন্তু সেই আন্ডারটেকিংয়ে আপনাকে বলতে হবে যে আমি আপনাকে এতদ দ্বারা জানাইতেছি যে আমি এই ক্রাইটেরিয়া ফর হোম আইসোলেশন নিজে থেকে সজ্ঞানে সিলেক্ট করলাম এবং সবকটা ফেসিলিটি আমার আছে, আমি আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে রাজি আছি এবং আমি নিজেকে সেলফ মনিটরিংয়ের মধ্যে রাখবো, যদি আমার কোনো সিমটম হয় তাহলে আমি হসপিটালে বা আপনাদের সাথে যোগাযোগ করব। এটা আপনাকে আন্ডারটেকিং, মানে আপনার দায়িত্ব সেক্ষেত্রে খবর দেওয়া স্বাস্থ্যভবনকে যে আমি অসুস্থ। এই ক্রাইটেরিয়াটা যখন আপনি ফুলফিল করবেন তখন আপনি হোম আইসোলেশনে থাকবেন। যখন আপনি হোম আইসোলেশনে থাকবেন তখন আপনার কী কী জিনিসের প্রয়োজন, একজন বাইরের লোকের খাবার পৌঁছানোর প্রয়োজন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ মনিটরিং। সেলফ মনিটরিং মানে আপনি আপনার পালসটা দেখবেন, আপনি রোজ থার্মোমিটার দিয়ে আপনার টেম্পারেচারটা দেখবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার রেসপিরেটরি রেট, এটা বোঝার চেষ্টা করুন। সাধারণত আমাদের রেটটা 12-এর কাছাকাছি থাকে,
যদি এটা 20 ক্রস করতে শুরু করে তাহলে এটা ওয়ার্নিং সাইন যে আমার হ্যাপি হাইপোক্সিয়া শুরু হচ্ছে। যদি আপনি এটা দেখেন তাহলে আপনি বাড়িতে বসে থাকবেন না। যদি আপনি দেখেন আপনার মুখটা নীল হয়ে যাচ্ছে, আপনার নিঃশ্বাসের কষ্ট নাও থাকতে পারে কিন্তু রেসপিরেটরি রেট 20 ক্রস করছে এবং 30 যদি ক্রস করে ইট ইজ একদম ডাইরেক্টলি হাই রিস্ক, বা মুখ নীল হয়ে যাচ্ছে অথবা আপনার কনফিউশন মানে আপনি বুঝতে পাচ্ছেন না কি ভাবছেন কারণ ব্রেনে আপনার অক্সিজেন কম পৌঁছচ্ছে, এই ক্রাইটেরিয়া হলে আপনাকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। এবং আপনি ভর্তি হলে তারপর চিকিৎসাটা হসপিটাল চিকিৎসার মধ্যে যাবে। এই যে পুরো লেআউটটা মানে অর্থাৎ আপনি সিলেক্ট করলেন, আপনি থাকলেন এবং আপনি চুজ করলেন একটা ফর্ম অফ ট্রিটমেন্ট যেখানে আপনি বাড়িতে থাকতে রাজি হয়েছেন এবং আপনি সেলফ মনিটরিং করছেন, নিজের থেকে মনিটরিং করছেন এবং স্বাস্থ্যভবন আপনাকে ফোন করে রেগুলার কিন্তু খোঁজ নেবে, প্রতিদিন খোঁজ নেবে যে আপনার কোনো অসুবিধে নেই তো, আপনার আজকে টেম্পারেচার ঠিক আছে তো, আপনার নিঃশ্বাসের কষ্ট নেই তো, এটা ম্যান্ডেটরিলি আপনাকে ফোন করে জানাবে। ঠিক এই জায়গাটাতে, ঠিক এই পয়েন্টটাতে আমরা নেক্সট ফেজটাতে পৌঁছতে চাই, সেটা হচ্ছে WHO থেকে এই প্যান্ডেমিকের তিনটে ভাবে লড়ার কথা বলেছে। এক নম্বর কথা কি বলেছে, না ইন্ডিভিজুয়াল লেভেলে পার্টিসিপেশন, সেটা হচ্ছে ওই মাস্ক, স্যানিটাইজেশন এবং লকডাউন রুলসগুলোকে মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। সেকেন্ড বলেছে কি না লিডারশিপ কোয়ালিটি, অর্থাৎ নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, বিজয়ন কি বিজয়ন, ওদিকে যোগী আদিত্যনাথ, এরা কিভাবে দেশটাকে চালাচ্ছে সেটাও আমাদের দেখার কথা নয়। কিন্তু সেকেন্ড পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। এই জায়গাটাতে ভারতবর্ষ কমপ্লিটলি মার খেয়েছে, মানে ইনফ্যাক্ট কাল সকালবেলা 8:30 সময় BBC আমি একটা এটা নিয়ে আমার একটা ইন্টারভিউ আছে যেখানে ভারতবর্ষের প্রবলেমটা আমি সামনে আনছি। ভারতবর্ষের প্রবলেমটা হচ্ছে যে আপনারা আপনাদের সন্তানকে কিভাবে খাওয়া দাওয়া শেখান, আপনি কিভাবে শেখান, ভাতটা খেয়ে নাও না হলে জুজু দাঁড়িয়ে আছে, জুজু কিন্তু এসে তোমায় ধরবে। অর্থাৎ ভারতবর্ষের চিরকালের মডেল হচ্ছে ভয় পাইয়ে মানুষকে দরজা বন্ধ করে রাখা, তো এই মডেলই ভারতবর্ষ। সুতরাং আমরা কি করেছি, মানুষকে ভয় পাইয়ে দরজা বন্ধ করেছি, প্রথম 3-4 সপ্তাহ এটা খুব ভালো কাজ করেছে কিন্তু এটার সাথে একটা সোশ্যাল স্টিগমা জুড়ে গেছে, যার ফলে মানুষ যেহেতু কোভিড ভাইরাসটাকে দেখতে পাচ্ছে না, কোভিড পেশেন্টটাকে মনে করছে কোভিড ভাইরাস, সে মনে করছে যে এই কোভিড ভাইরাস, এই পেশেন্টটি কোভিড ভাইরাস, একে যদি আমি দমাদম সাপের মতো লাঠি দিয়ে মেরে ফেলতে পারি তাহলে কোভিডটাই মরে যাবে, প্যান্ডেমিকটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেই অভাগা মানে আমার মতো অভাগা যার হয়তো সিমটম নেই, আপনি আমায় ধরে মেরে কি করবেন, প্যান্ডেমিক তাতে যাবে না। সুতরাং কমিউনিটি এম্পাওয়ারমেন্ট ইজ দ্য কিওয়ার্ড। আজকে ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার আপনি চারুচন্দ্র কলেজে রয়েছেন, চারুচন্দ্র কলেজে একটা কোভিড কমিউনিটি এম্পাওয়ারমেন্ট গ্রুপ তৈরি করুন। গ্রুপটা কি হবে, না আপনারা 10 পালস অক্সিমিটার কিনবেন, আপনাদের কেউ যদি অসুস্থ হয় তাহলে আপনি একটা প্লাস্টিকের প্যাকেটে করে তার বাড়ির নিচে গিয়ে বা তার দরজার সামনে গিয়ে পালস অক্সিমিটারটি রেখে আসবেন, বলবেন আপনি দিনে 2 করে পালস অক্সিমিটারে দেখুন, 94% নিচে যদি হয় তাহলে আমাদের ফোন করবেন, আমরা দায়িত্ব নেব। 2, তাকে 2 আপনাকে বিরিয়ানি খাওয়াতে হবে না, এক আধ দিন খাওয়াতেও পারেন কিন্তু তাকে 2 আপনি খাবারটা পৌঁছে দিয়ে আসুন। 3, আপনাদের কাছে 10 PPE রাখুন, যদি কেউ অসুস্থ হয় আপনি PPE পরে তাকে নিয়ে কোনো একটা ট্যাক্সি ডাকতে পারেন, কোনো একটা অ্যাম্বুলেন্স ডাকতে পারেন, অ্যাম্বুলেন্স ড্রাইভারকেও একটা PPE পরালেন, আপনি একটা PPE পরে বসলেন, তাকে গাড়ির পেছনে বসালেন, তাকে নিয়ে গিয়ে কোনো একটা সরকারি জায়গায় ভর্তি করে দিলেন কারণ তার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, নেবে এসে গাড়িটা স্যানিটাইজ করলেন, আপনি PPEটা ওই হসপিটালের মধ্যেই ডফিং করে ফেলে দিয়ে এলেন, কাজটা কিন্তু মিটে গেল। এটুকু মনে রাখবেন যে এখনো পর্যন্ত কোভিড ওয়ার্ডে কাজ করতে গিয়ে খুব কম সংখ্যক ডাক্তার আক্রান্ত হয়েছেন, প্রায় কেউ হয়নি, কারণ প্রোটেকশন হেল্পস। আমরা এই পদ্ধতিটাকে বলছি কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের শর্ত কি, তা খোঁজ নেওয়া, সে কিরাম আছে
তাকে একটা পালস অক্সিমিটার পৌঁছানো, তার বিপদের দিনে একটা পিপিই পরে, এই যে পিপিই পরে নিয়ে যাওয়া, এর সম্ভাবনা কিন্তু ধরে নিন 100 জনে 1 জন, কিন্তু সেই একজনের ক্ষেত্রে আপনি পাশে দাঁড়াতে পারলেন। এটা করছে কে? না চারুচন্দ্র কলেজ কোভিড এম্পাওয়ারমেন্ট টিম। ভালো হয় যদি কেউ পজিটিভ হয়ে থাকে সে আরও সামনে এগিয়ে আসুক, এবং প্রতিদিন যিনি কোভিড আক্রান্ত বাড়িতে থাকছেন আপনারা তাকে একটা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করুন, করে বলুন ভালো আছেন তো, ঠিক এরকম হাত নাড়ুন, নেড়ে বলুন কোনো চিন্তা নেই, কোনো অসুবিধে হলে আমাকে ফোন করবে, আমরা দায়িত্ব নেব। এই যে কমিউনিটি এম্পাওয়ারমেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, এইভাবেই তো আমরা প্লেগের বিরুদ্ধে স্বামী বিবেকানন্দ লড়াই করেছেন, অজস্র মানুষ লড়াই করেছেন। আজকে আমাদের সময় এসেছে, আমরা কি পথে দিয়েছি জানেন তো? এটা হচ্ছে সেই আমার কথা না, সেফোক্লিসের কথা। যারা অদিপাউস নাটক পড়েছেন তারা জানবেন অদিপাউস নাটকের প্রথমে সেফোক্লিসের লেখা, যা বহু বছর আগেকার লেখা, সেখানে প্লেগ ঢুকেছে। তখন তারা বলছেন যে প্লেগ কেন হলো, প্লেগের পেছনে নিশ্চয়ই কারুর একটা ফল্ট আছে, যেরকম আমরা দেখছি নিশ্চয়ই চায়নার ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। এবার যদি চায়নার ল্যাবরেটরি তত্ত্ব না খাটে তাহলে নিশ্চয়ই নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে ফাঁসানোর চেষ্টা করছে, যদি সেটাও না খাটে তখন আপনি বলবেন যে ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু নেই পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আটার ফেলিওর। কিন্তু আপনি একবারও বলবেন না, আপনার সাথে যিনি গত 15 বছর ধরে আপনার সাথে ক্লাস নিয়েছেন, আপনার কলিগ ছিলেন, তার ক্যান্সার হলে আপনি তাকে ফোন করতে পারেন, তার টিউবারকুলোসিস হলে তাকে আপনি বাড়িতে রাখতে পারেন, তার ডেঙ্গু হলে আপনি নার্সিংহোমে যেতে পারেন, কিন্তু সে কোভিড আক্রান্ত অ্যাসিমটোম্যাটিক থাকলেও তাকে আপনি ফোন করে কথা বলেন না, কারণ আপনার ভয় করে কোভিডটা যদি ফোনের মধ্যে দিয়ে আপনার কাছে চলে আসে। এই যে নতুন নবজাগরণ, এই এইটাকে আমি বলি নবজাগরণ। কিছুদিন আগে একটা কোন একটা টিভি চ্যানেলে আমি বলছিলাম যে বাঙালির দুর্গাপুজো হচ্ছে রিলিজিয়ানের গণতন্ত্রীকরণ। কিভাবে শুরু হয়েছিল? 12 জন মিলে, 12 ইয়ার মিলে সার্বজনীন দুর্গোৎসব পরে এসেছিল। এখন আমাদের সময় এসছে কমিউনিটি এম্পাওয়ারমেন্টের। হোম আইসোলেশনের ক্রাইটেরিয়া যেগুলো বললাম এগুলো ঠিক আছে। আমি অত্যন্ত খুশি হব যদি আজকের এই সেমিনারের পরে বিভিন্ন কলেজ তাদের কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম তৈরি করে। আজকে রাত্রির 9টা থেকে আমি 2টো পাড়ার ক্লাবের সাথে বসছি, তাদের ট্রেনিং দিচ্ছি যে কথাগুলো আপনাকে বললাম, কালকে আর একটা ক্লাবের সাথে বসছি। নবজাগরণ কিন্তু ঘটছে এবং কমিউনিটি কিন্তু এম্পাওয়ার হওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম, যদি আপনারা এগিয়ে আসেন আমি নিশ্চিত এই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোনো মোদী কোনো মমতা বন্দ্যোপাধ্যায় রিজয়েন লাগবে না, তারা শুধু হসপিটালটা দিন, বাকিটা কিন্তু আমরা নিজেই হিসেবটা বুঝে নিতে পারব। এইটুকু বলে শেষ করলাম, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, শুধু এই টপিক নিয়ে না, যে কোনো টপিকে করতে পারেন। ম্যাডাম আপনার ভয়েসটা আনমিউট করুন। হ্যাঁ স্যার, কিছু কোশ্চেন অলরেডি আমাদের চ্যাট বক্সে এসেছে, তো আপনি এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন, তারপরে আশা করি আর কারোর সেরকম ভাবে কোশ্চেন থাকার কথা নেই। কিছু স্পেসিফিক কেস এসেছে তো আমি সেই কোশ্চেন গুলো স্ক্রিনে ডিসপ্লে করছি, আপনি একটু দেখে নিন। বলুন। হ্যাঁ, খুব সুন্দর কোয়েশ্চেন। হ্যাঁ, থাকতে পারেন, যদি কোনো ইমিউনো সাপ্রেসিভ ওষুধ, মিসেস ঝুম্পা মুখার্জি প্রশ্ন করেছেন, অটোইমিউন ডিজিজ লাইক অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আছে কিন্তু ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ চলছে না, সে কি রুম আইসোলেশনে থাকতে পারে? আনসার ইজ ইয়েস। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের একটা স্টেজ আসে যখন রিবসগুলো ইনভলভ হয়, তখন চেস্ট এক্সপ্যানশনের অসুবিধে হয়। যদি জাস্ট অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস থাকে, রিব ইনভলভমেন্ট না থাকে, তাহলে বাড়িতে থাকতে পারেন। যদি তার মোবিলিটি রেস্ট্রিক্টেড না হয়ে থাকে তাহলে সে বাড়িতে থাকতে পারেন। অর্থাৎ HLA-B27 পজিটিভ,
ওই জয়েন্ট পেইন আছে, নিঃশ্বাসের কষ্ট নেই, অন্য কোনো কোমরবিডিটি নেই, কোনো ইমিউনোসাপ্রেসিভ মেডিসিন খাচ্ছেন না, তিনি বাড়িতে থাকতে পারেন যদি তার বয়স 60-এর নিচে হয়। ঠিক আছে ম্যাডাম, নেক্সট কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, মিসেস রুমকি ঘোষ প্রশ্ন করেছেন, বিং অ্যাসিম্পটোম্যাটিক হাউ ক্যান আই বি এবল টু টেস্ট কোভিড 19? না, প্রথম কথা হচ্ছে আপনি শখে কোভিড 19 টেস্ট করাবেন না, তার কারণ হচ্ছে আপনি যদি এক্সপোজড হন, ওই এক্সপোজারের ক্রাইটেরিয়াটা বলে দিলাম, তবে আপনি টেস্ট করাবেন, সেটা না হলে টেস্ট করার প্রয়োজন নেই। যদি আপনি জানতে চান তাহলে আপনি ইমিউনোগ্লোবুলিন জি টেস্ট করতে পারেন, কিন্তু সেটা আমরা রুটিনলি রেকমেন্ড করি না আমাদের মতো হেলথ প্রফেশনাল না হলে। সুতরাং যদি আপনার কোনো কন্ট্যাক্ট হিস্ট্রি থাকে তাহলে আপনি আরটিপিসিআর করাতে পারেন। আরটিপিসিআর করবার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে কোনো প্রাইভেট ল্যাবে যাবেন না, প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজে এখন ফিভার ক্লিনিক আছে, সেখানে গিয়ে শুধু বলবেন যে আমি একজনের কন্ট্যাক্টে এসেছিলাম এবং সে কোভিড পজিটিভ, আমি তার সাথে 15 মিনিটের বেশি মুখোমুখি মাস্ক ছাড়া কথা বলেছিলাম বা তার গায়ে সংস্পর্শে এসেছিলাম, ওরা সঙ্গে সঙ্গে আপনাকে রেফার করে দেবে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে বা কালেকশন জোনে, সেই কালেকশন জোন থেকে আপনার পিসিআর টেস্ট করা হবে। কিছু কিছু প্রাইভেট ল্যাবরেটরিও করছে, সেখানেও আপনি করাতে পারেন। আর একটা নতুন টেস্ট আসছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, সেটাও আপনি করাতে পারেন, কিন্তু এক্সপোজার না থাকলে অকারণে করে মাথা ব্যথা নেবেন না। CKD patient for 8 years, 5.2 creatinine, dialysis not yet started, morbidity present, does he require admission? Absolutely. কোনো রকম ডাউট নেই যে CKD patient নিশ্চিত করে ভর্তি করতে হবে। এবং যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কি হচ্ছে, তারা এমন জায়গায় চলে যাচ্ছেন যেখানে ডায়ালিসিস ফেসিলিটি নেই। সুতরাং আপনি মেডিকেল কলেজে ডায়ালিসিস ফেসিলিটি আছে, MR বাঙ্গুরে ডায়ালিসিস ফেসিলিটি আছে, ডিসান ডায়ালিসিস ফেসিলিটি আছে, MRI ডায়ালিসিস ফেসিলিটি আছে, IDBG মানে বেলেঘাট IDতেও ডায়ালিসিস ফেসিলিটি আছে। সুতরাং যে জায়গাগুলোতে ডায়ালিসিস ফেসিলিটি আছে সেই জায়গা সেফ হোমে থাকলেও হবে না, যার ডায়ালিসিস চলছে বা CKD আছে তাকে কিন্তু হসপিটালাইজড কেয়ারই নিতে হবে, আর কোনো ফর্ম অফ কেয়ার নিলে চলবে না। স্যার, হার্ড ইমিউনিটি নিয়ে কিছু বলার জন্য রিকোয়েস্ট আসছে। হ্যাঁ, হার্ড ইমিউনিটির ব্যাপারটা হচ্ছে, আমি এতো স্ক্রিন শেয়ার করতে পারলাম না, থাকলে আমি ছবি এঁকে আপনাকে বোঝাতাম, তবু আপনারা যারা শুনছেন তারা একটু কাগজ কলম নিয়ে বসুন, তাহলে আমি বোঝাতে পারবো যে হার্ড ইমিউনিটি ব্যাপারটা কিভাবে হয়। মানে ধরুন স্প্যানিশ ফ্লু গেছিলো, কি হার্ড ইমিউনিটি হয়েই গেছিলো, কিন্তু আমরা যদি যখন আমরা প্যান্ডেমিকের গোড়ার দিকে ছিলাম তখন আমাদের 60-70% অফ দ্য পপুলেশান অ্যাফেক্টেড হলে আমাদের এই পুরো ভারতবর্ষে একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করতো, কিন্তু যদি 1% মানুষ তাতে মারা যেতেন তাহলেও কিন্তু 1 কোটি লোকের কাছে মানুষ মারা যেতেন। সুতরাং হার্ড ইমিউনিটির কনসেপ্টটা সেই কারণে চলেনি। উইথ টাইম দেখা গেছে যে ভাইরাসটা তার নিজস্ব, আপনারা জানেন যেহেতু আপনারা সায়েন্সে আছেন, সেই জন্য যে ভাইরাস তার নিজস্ব সংক্রমণ ঘটানোর ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে। এবং যখন আমরা প্যান্ডেমিক শুরু করেছিলাম তখন দেখেছিলাম যে 1 জন মানুষ 3 জন মানুষকে রোগটা দিতে পারে, সুতরাং তখন 60-70% প্রয়োজন ছিল হার্ড ইমিউনিটির। এখন যখন একটা মানুষ সাধারণভাবে 1.5 জন মানে 115 জনকে অসুখটা দিতে পারে বা 125 জনকে অসুখটা দিতে পারে, তখন দেখা গেছে যে 20-30% মানুষ অ্যাফেক্টেড হলেই কিন্তু হার্ড ইমিউনিটি ডেভেলপ করে যায়। যেরকম দেখবেন দিল্লিতে এখন দেখা যাচ্ছে যে 22-23% মানুষ অ্যাফেক্টেড হয়েছে এবং দিল্লির কার্ভ কিন্তু নেবে আসছে। কিন্তু মনে রাখতে হবে এই হার্ড ইমিউনিটি
যেটা দিল্লি এই মুহূর্তে আছে বা কলকাতা আস্তে আস্তে পৌঁছচ্ছে, আগামী 7-10 দিনের মধ্যে হয়তো পৌঁছে যাবে, যদি এই হার্ড ইমিউনিটি তৈরি হয় এটা কিন্তু টেম্পোরারি, মানে 2-3 মাসের হার্ড ইমিউনিটি, তার বেশি এটা থাকবে কি থাকবে না এখনো এই ব্যাপারে বিজ্ঞানীরা বলতে পারেননি। এই যে হার্ড ইমিউনিটিটা কমে আসছে সেটা ইনফেক্টিভিটি অফ ভাইরাস আর নটের দ্বারা ক্যালকুলেট করা হয়। অঙ্কটা হচ্ছে হার্ড ইমিউনিটি এইচ ইজ ইকুয়াল টু 1-1/R0। ফর্মুলাটা কি বললাম? 1-1/R0। এবার যখন আমরা শুরু করেছিলাম তখন আর নট ছিল 3, সুতরাং 66% লাগছিল। এখন যদি ওটা 1.25 হয় তাহলে আর নট 20-30%। সুতরাং 20-30% মানুষ আক্রান্ত হলে তাহলে অটোমেটিক হার্ড ইমিউনিটি আসবে। এবার আমরা যে ডেটাটা আমাদের সামনে পাচ্ছি এই ডেটাটা কিন্তু যারা মূলত অ্যাফেক্টেড অথবা তার কন্ট্যাক্টে এসেছেন, অ্যাসিমটোম্যাটিক বলেছে 80% আছে যে আপনার সাথে বাসে উঠছে নামছে, সেই সংখ্যাটা যদি ধরা হয় তাহলে সেরো সার্ভের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় 10 লক্ষের কাছাকাছি মানুষ শুধু কলকাতা শহরেই অ্যাফেক্টেড হয়েছে, মানে আমার হয়তো হয়েছিল চলে গেছে। সুতরাং হার্ড ইমিউনিটি আসতে গেলে এখন 20-30% হলে হার্ড ইমিউনিটি আসবে, কিন্তু সেটা পার্মানেন্ট হবে কিনা আমরা বলতে পারছি না। আচ্ছা, মিস অনিন্দিতা দাস প্রশ্ন করেছে 92% অক্সিজেন লেভেল নর্মাল ফলে সিওপিডি। হ্যাঁ, সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে 92% নর্মাল, কারণ সিওপিডির ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখি খুব বেশি অক্সিজেন স্যাচুরেশন আমরা তোলার চেষ্টা করি না, যদি তুলি তাহলে তার ব্রেনে কার্বন ডাইঅক্সাইড স্টিমুলেশন সেন্টারটা অফ হয়ে যায়, সেই জন্য তার ব্রিদিংটা অসুবিধে হয়। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে 90-94% কিন্তু অ্যাকসেপ্টেবল, কিন্তু 90-এর নিচে নামলে কিন্তু ওটা রেসপিরেটরি ফেলিওর। সেই জন্য নর্মাল পার্সনের ক্ষেত্রে যার 98%, তার 8%-এর একটা গ্যাপ রয়েছে টু গোয়িং টু ফেলিওর, কিন্তু সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু 2-3% ডিভিয়েশন হলেই ফেলিওরে চলে যাবে। সেই জন্যে হোম আইসোলেশন ট্রিটমেন্ট সিওপিডি পেশেন্টদের জন্যে নয়। ভাইরাল ফিভার হচ্ছে, কিভাবে বুঝবো যে এটা কোভিড-19 সিমটম নয়? শুধুই ভাইরাল ফিভার, নো সাইন অফ কফ অ্যান্ড কোল্ড, অনলি 100-120, ভেরি গুড। হ্যাঁ, এই মুহূর্তে আমরা এটা নিয়ে চিন্তা করব না। মিসেস বা মিস স্বস্তিকা চ্যাটার্জিকে বলি যে আপনার যদি জ্বর আসে এবং একটা দুটো দিন আপনি নিশ্চয়ই দেখতে পারেন প্যারাসিটামল খেয়ে, তারপরে যদি পারসিস্ট করে তাহলে টেস্ট করান। তার কারণ হচ্ছে এইটাকে WHO থেকে এইটাকে বলা হয়েছে ইলি, ILI, মানে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস। সুতরাং কারোর যদি ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস থাকে সে টেস্টিং ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, তার টেস্ট করা উচিত। তবে হ্যাঁ, এই একদিন 100 জ্বর থেকে পরের দিন টেস্ট করাবেন না, অ্যাটলিস্ট 24-48 ঘন্টা দেখুন। যদি দেখেন দুর্বলতা আছে, মায়ালজিয়া আছে, তার সাথে দেখছেন যে খাবারে গন্ধ চলে যাচ্ছে, তাহলে টেস্ট বিকামস ম্যান্ডেটরি। স্যার, এই মুহূর্তে ভ্যাকসিনের কি স্ট্যাটাস, এই নিয়ে আমরা মিডিয়ার দ্বারা প্রচুর বিভ্রান্ত হচ্ছি, এই নিয়ে যদি আপনি কিছু বলেন, এরকম কোশ্চেন আসছে। ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, 140টা কোম্পানি বা ইনস্টিটিউট অ্যাপ্লাই করেছিল WHO-র কাছে, তার মধ্যে 20টা শর্টলিস্টেড হয়েছে, তার মধ্যে একজন থার্ড ফেজ কমপ্লিট করেছে, ফেজ 3, রাশিয়া, তারা লোকালাইজড ভ্যাকসিনেশন আরম্ভ করেছে 10 আগস্টের পর থেকে, তারা তাদের একটা জোনের মধ্যে ভ্যাকসিন শুরু করে দেবে। 3-4 ফেজ 3 মধ্যে রয়েছে, তার মধ্যে 1 নম্বর রয়েছে অক্সফোর্ডের চ্যাডক্স 1, 2 নম্বর US-এর মডার্না, 3 নম্বর হচ্ছে চায়না সাইনোভ্যাক, এই 3টে প্লাস রাশিয়ারটাও ফেজ 3-তেই রয়েছে, এই 3টে ফেজ 3 কমপ্লিট করছে। ফেজ 3 ট্রায়ালে ঢুকলে নর্মালি অনেকটা সময় লাগা উচিত, কিন্তু প্যান্ডেমিকের সময় 2 মাস ইজ গুড টাইম। সুতরাং আমরা যদি জুলাই মাসে দেখে থাকি তারা ফেজ 3 ট্রায়াল শুরু করেছে, তাহলে এক্সপেক্ট করা যায় যে অক্টোবরের এন্ডে তাদের
ফেজ থ্রি ট্রায়ালের রেজাল্ট এসে যাবে। এবং এইটুকুও আপনাদের বলে রাখতে পারি যে এই মুহূর্তে তারা ভ্যাকসিন প্রোডাকশন শুরু করে দিয়েছে, কারণ দে আর ভেরি কনফিডেন্ট যে ভ্যাকসিনটা রেজাল্ট ঠিক হবে। যদি সেটা হয় তাহলে নভেম্বর থেকে আমরা এক্সপেক্ট করতে পারি, যদি ট্রায়াল রেজাল্ট আমাদের পরে থাকে, ভ্যাকসিনেশন শুরু হতে। কিন্তু এটার সময় তো বন্টন লাগবে, প্রথমে হচ্ছে প্রায়োরিটাইজড হবে কারা, না যারা হেলথ কেয়ার প্রফেশনাল তারা ফার্স্ট পাবে, তারপরে কিছু কিছু পুলিশ সাংবাদিক এরা পাবে, তারপরে জেনারেল পপুলেশনে আসবে। সুতরাং বন্টন হওয়ার পরে আমরা নভেম্বর থেকে মার্চের মধ্যে আমরা দেখতে পারি মাস ভ্যাকসিনেশন হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে ফেজ টুতে আরও কিছু রয়েছে, ভারতবর্ষের যে কোভ্যাকসিন সেটা ফেজ ওয়ান ফেজ টুতে রয়েছে, এবং সেটাও কিন্তু মোরাললেস নভেম্বর ডিসেম্বরের মধ্যেই তার ফেজ থ্রিতে ঢুকে যাওয়ার কথা। সুতরাং সেই ভ্যাকসিনটাও কিন্তু আমরা বছর ঘুরতে আমরা সেটাও এক্সপেক্ট করতে পারি। সুতরাং নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে অ্যাটলিস্ট 15-20 ভ্যারাইটি অফ ভ্যাকসিন এসে যাওয়ার কথা, যদি ট্রায়াল সাকসেসফুল হয়, এবং মার্চের মধ্যে হয়তো আমরা মাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম এন্ড করতে পারবো, এটাই মনে হচ্ছে। না, ব্লাড গ্রুপের সাথে কোভিড-19 প্রথমে যেটা হয়েছিল মিস্টার সরকারকে জানাই যে না, সেটা কিন্তু পরে দেখা গেছে যে এর কোনো যোগাযোগ নেই। স্যার, যদিও মানে এই নিয়ে আপনি অনেকবার টিভিতে বলেছেন যে আমরা কিভাবে বাজার থেকে আনা ভেজিটেবলস করব, তবু সেটা নিয়ে অনেক কোশ্চেন আসছে, তো সেই কারণে আমি সেটা একটু শেয়ার করছি। আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে যে মানে আমাদের কাজটা এরকম হবে, এটাকে আমরা বলছি বায়োসিকিউরিটি বাবল, অর্থাৎ আপনি ট্রেস করতে পারবেন সকালবেলা থেকে রাত্রি পর্যন্ত আপনি কোন লোকটার সাথে কোথায় দেখা করেছিলেন এবং 15 মিনিটের বেশি সময় কাটিয়ে, এটা আপনাকে ট্রেস করতে হবে। 15 মিনিটের বেশি কারোর সাথে সময় কাটাবেন না। যেটা অসুবিধা হয় হচ্ছে আপনি আপনার কলিগকে মনে করেন, আরে ও তো আমার কলিগ, ভাইরাসকে তো চোখে দেখা যায় না, সুতরাং আপনি কলিগের সাথেও চারুচন্দ্র কলেজে বসে চা খেতে খেতে গল্প করবেন না। বেস্ট টেকনিক হচ্ছে যেটা আপনি ভেজিটেবলস কিনে আনছেন সেটা অনেকে সাবান জলে ডেটলে চোবাচ্ছেন, সেটা করবেন না, ভালো করে জলের মধ্যে ধুয়ে নিন। অনেকে ওইসব পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফার্মাঙ্গানেট এইসব কী আছে ওইগুলো দিচ্ছে, দিয়ে ধুচ্ছে, বাট ভালো করে জলে ধুয়ে যদি আপনি বয়েল করে ভেজিটেবলস খান, সেই ভেজিটেবলস কিন্তু এমনিতেই বয়েলড হয়ে গেলে তাতে ভাইরাসটা নষ্ট হয়ে যাবে। সো দ্যাট ইজ গুড এনাফ। আর কুকড মিট, আবারও একই কথা বলছি, কুকড মিট, কুকড ফিশ, এখানেও থাকার কোনো চান্স নেই। থাকলেও, এক দুটো থাকলেও, ভাইরাস ইসোফেগাস জিআই ট্র্যাক দিয়ে ঢোকে না, তাদের ঢুকতে গেলে এন্ট্রি একটাই, নাক মুখ এবং থ্রু রেসপিরেটরি ট্র্যাক্ট। স্যার, এই কোশ্চেনের সেকেন্ড পার্ট ছিল, ইজ দ্য ভাইরাস ফ্লোটিং ইন এয়ার? নর্মাল কোর্সে এটা ড্রপলেট ইনফেকশন, অর্থাৎ আমি হাঁচলাম বা কাশলাম, এটা 3-4 ফুট দূরত্ব অবধি যেতে পারে, 6 ফুট অবধি ম্যাক্সিমাম, এরোসল জেনারেট করে না, কিন্তু কিছু কিছু সিচুয়েশনে করতে পারে। অর্থাৎ যদি একটা সেন্ট্রালাইজড এসির মধ্যে আমি বসে থাকি, আমি হাঁচলে ভাইরাসটা তখন 3 ঘন্টা পর্যন্ত এয়ারে সাসপেন্ডেড থাকতে পারে। সুতরাং এই সব সিচুয়েশন, অথবা আমি কাশলাম, সেই সময় পাশ থেকে জোরে হাওয়া দিল এসির, সেই হাওয়াতে এটা অনেক দূর অব্দি যেতে পারে। সুতরাং লাফিয়ে 20 ফুট ভাইরাস আমি হাঁচি, আমার হাঁচি সেরম জোর হতে হবে যে আমি এখান থেকে হাঁচলাম 20 ফুট অবধি চলে গেল। সাধারণত দেখা গেছে 2 মিটারের বেশি যায় না, কিন্তু সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মধ্যে সেটা কিছুক্ষণ হলেও সাসপেন্ডেড থাকতে পারে। সেই জন্যে বলা হচ্ছে জানলা টাল্লা খুলে রাখুন, কিন্তু আপনি যদি প্রপারলি ফিটেড মাস্ক পরে থাকেন, চোখটাকে ঢেকে রাখেন, ভাইরাস আপনার দেহে ঢুকতে পারবে না। না, হোম আইসোলেশনে আলাদা করে মিস্টার হাজারিকে বলি কোনো মেডিকেশনের প্রয়োজন হয় না, তার কারণ হচ্ছে ওই প্যারাসিটামল এবং ওই আপনাদের মন রাখার জন্যে ভিটামিন সি, ভিটামিন ডি, মাল্টিভিটামিন এসব দেওয়া হয়, প্যারাসিটামল ছাড়া কোনো মেডিকেশনের প্রয়োজন নেই। আর একটা জিনিস তখন বলতে ভুলে গেছি যে যারা কোভিড পজিটিভ হচ্ছেন তাদের কেয়ার গিভারদের কিন্তু যদি তাদের কোনো কার্ডিয়াক প্রবলেম না থাকে তাহলে হাইড্রক্সিক্লোরোকুইন খেতে হবে, এর বাইরে কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনার নর্মাল ওষুধপত্র যদি প্রেশারের একটা ওষুধ খান বা বাতের ব্যাসের ওষুধ খান সেগুলো খেতে পারেন, হসপিটাল কেয়ারে কিন্তু মেডিসিনের প্রয়োজন হয়। স্যার,
আবার কোশ্চেন আসছে যে হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে নিশ্চয়ই আপনি সেটা এখানে ডিসকাস করবেন না হোমিওপ্যাথির ব্যাপারে না আমি আমি ডিসকাস করছি না আমার আমার হোমিওপ্যাথির বিরুদ্ধেই কোনো রাগ বা গ্রাজ নেই ব্যাপারটা হচ্ছে এখন তথ্য প্রমাণের যুগ মানে কেউ যদি কোনো পার্টিকুলার ট্রায়াল করে ল্যান্সেটে পাবলিশ করে যে এই পার্টিকুলার ফর্ম অফ মেডিসিন কাজ করছে তাহলে কাজ করছে যদি কেউ কনজেকচুরাল বলে মানে আমি বাড়িতে বসে বলছি এই ওষুধটা ভালো কাজ করে তার উপর বেস করে বিজ্ঞান ভিত্তিক প্রেসক্রিপশনের আমি বিরোধী কারণ আমি পুরোটাই বিজ্ঞানের দ্বারা চালিত সে যদি পাবলিশ করে সেই পাবলিশ ডেটা যদি ঠিক থাকে তাহলে আমি অ্যাকসেপ্ট করবো যদি সেটা না থাকে আমি এই মুহূর্তে অ্যাকসেপ্ট করবো না ঠিক আছে স্যার আপনি এত সুন্দর করে এত বলেছেন তারপরেও এত আনসার দিলেন এরপরে আর কোনো কোশ্চেন আমরা নিতে পারছি না এমনিতেও টাইম হয়ে গেছে আমাদের পরবর্তী বক্তা অপেক্ষা করছেন অভিনব বলো থ্যাংক ইউ ডক্টর সরকার ফর সাচ ওয়ান্ডারফুল লেকচার থ্যাংক ইউ ফর অল দ্য পার্টিসিপেন্টস ফ্রম দ্য বিহাফ অফ অল দ্য পার্টিসিপেন্ট অ্যান্ড ফ্রম চারুচন্দ্র কলেজ থ্যাংক ইউ এ লট ডক্টর দীপেন্দ্র সরকার ফর সাচ ওয়ান্ডারফুল একটাই কথা বলে নি I thank you very much to all the staffs of Charukondro College as well as the management for giving me the opportunity to be here. What I would endorse and at this point of time, jeta ami bare bare apnader shobai ke onurodh korbo je ami khushi hobo jodi Dr. Pal kal sokale amake janan je apnara Charukondro College er porot theke COVID-19 empowerment program launch koren এবং তাতে আপনারা পাঁচটা পালস অক্সিমিটার কেনেন এবং আপনারা আপনাদের স্টাফেদের কারো কোভিড হলে তার বাড়ির সামনে গিয়ে একটা গোলাপ ফুল দিয়ে আসেন এবং তাদের একটা এ দিয়ে আসেন একটা পালস অক্সিমিটার এবং প্রতিদিন ভিডিও কল করে খোঁজ নিয়ে বলেন যে ডক্টর সরকার কোনো চিন্তা নেই আমি সঙ্গে আছি যদি এটা আরম্ভ করতে পারেন তাহলে আমি বুঝবো যে আমরা জিতছি যদি সেটা না করতে পারি ভারতবর্ষ এখনও সেই যুগে পড়ে আছে মধ্যযুগে যেখানে আমরা কুষ্ঠ রোগীকে গ্রামের বাইরে ফিরে আসতাম আমাদের কুষ্ঠ রোগ থেকে মধ্যযুগীয় থেকে সভ্য বাঙালি প্রমাণ করতে হবে এবং নবজাগরণের এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সন্দিক্ষণ এই বলে আমি শেষ করছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ Thank you very much. Thank you, Doctor. Now it's time for our second honorable speaker, Dr. Anirban Ghazi and Omita Vishwas. Omita. Good evening, everyone. Myself, Omita Vishwas. Thank you, Dr. Sarkar, for this informative talk. An interactive session. It is indeed necessary to get illuminated with real knowledge in this critical situation, not to get panicked, and also helping others in dealing with this pandemic. Also, thanks to all our viewers for being with us. Now, we will move to our next talk. In this regard, I take my pleasure to introduce our invited speaker, Dr. Anirban Ghazi. Dr. Ghazi graduated with his MD in psychiatry from the prestigious National Institute of Mental Health and Neurosciences, Bangalore, diploma in psychological medicine from the Central Institute of Psychiatry, Ranchi, and MBBS from NRS Medical College, Kolkata. He worked as a registrar in adult psychiatry unit at CIP Ranchi and Medical College, Kolkata. Currently, he practices as a private consultant psychiatrist in Kolkata and around. His research interests include catatonia, brain imaging, social and community psychiatry. He is involved in various social and public programs related to mental health awareness and stigma reduction in the community. Today, he will speak on the topic mental health issues and well-being in pandemic situation. Now, I would request Dr. Ghazi to take over from here. Thank you. থ্যাংক ইউ আমি শুরু করছি আমি ডক্টর অনির্বাণ গোজি ওনার ইন্ট্রোডাকশন দিয়েছেন আমি তার আগে একবার বলে নিই যে থ্যাংক ইউ ডক্টর সরকার উনি অসাধারণ বলেছেন ভীষণ ইনফরমেটিভ এবং ভীষণ টু দি পয়েন্ট আশা করি আমি নিজেও উপকৃত হয়েছি এবং সবাই উপকৃত হয়েছেন আচ্ছা আমি স্ক্রিনটা কি শেয়ার করা গেছে
হ্যালো, হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি স্ক্রিন শেয়ার করা গেছে? হ্যাঁ, তো আজকে টপিকে আসা যাক, মেন্টাল হেলথ ইস্যুস এন্ড ওয়েলবিং ইন প্যান্ডেমিক। আমরা এখন একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা কিনা গত 100 বছরে আমরা কেউ দেখিনি। আমরা সবাই কিছুটা হতচকিত, হতভম্ব, কিন্তু যেটা এতক্ষণ আলোচনা হলো, বিজ্ঞান ভিত্তিক সব কিছুর মাধ্যমে আমাদের কিন্তু একটা রাস্তা খুঁজে নিতে হবে, আমরা সেই দিকে এগিয়ে চলেছি। একটা প্যান্ডেমিক বা একটা মহামারী, যেটা কিনা অতিমারী, যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সেটা শুধুমাত্র তার যে বায়োলজিক্যাল অ্যাসপেক্ট থাকে তা নয়, অনেক তার সাইকোলজিক্যাল এবং অন্যান্য অ্যাসপেক্টও থাকে। আমি সেই দিকটার উপরে বেশি মনোনিবেশ করব। আমাদের সবারই একটা ড্রিম থাকে একটা ওয়ার্ল্ড ট্যুরে। এখন করোনা ভাইরাস প্রবাবলি তার ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছে এবং আমাদের সবাইকেই ব্যতিব্যস্ত করে তুলেছে। এই সিনেমাটা আমরা অনেকেই হয়তো দেখেছি, যখন আমাদের প্রথম এই প্যান্ডেমিক ব্যাপারটা শুরু হলো, তখন আমি একদিন নানা রকম স্ট্রিমিং এর যে ইয়েগুলো আছে, অ্যাপগুলো আছে, তাতে মোস্ট ভিউয়েডদের মধ্যে এটা একটা ছিল, তার নাম হচ্ছে কন্টাজিয়ান। কন্টাজিয়ান সিনেমাটা এ কারণেই এখানে ইম্পর্টেন্ট, মানে এখন যদি না দেখে থাকেন, এটা দেখলে বেসিক্যালি একটু ভয় লাগবে, কেননা এটা মানে এর ট্যাগলাইনটা ছিল, দেখুন, নাথিং স্প্রেডস লাইক ফিয়ার। মানে একটা প্যান্ডেমিকে একটা ভাইরাস যত না স্প্রেড করে, প্রবাবলি তার থেকে অনেক বেশি স্প্রেড করে ভয়। এর সিনেমাটারই কিছু লাইন, যে ডু ইউ নো হোয়াট ইট ফিলস লাইক, একটা বাচ্চা ছেলে অ্যান্সার দিচ্ছে, হোয়াট লাইক গডজিলা, কিং কং, অ্যালিয়ান অ্যাটাক অল ইন ওয়ান। আর একটা এসপি এ ছিল, যে কাইন্ড অফ ফিলস লাইক আওয়ার ওয়ার্ল্ড ইজ নেভার গোয়িং টু বি অল দ্য সেম। কিন্তু তা হলেও এই একটা প্যান্ডেমিকের অনেকগুলো পজিটিভ সাইড আছে, সেগুলো আমরা যত এগোবো আস্তে আস্তে আলোচনা করব। এবং এখন মনে হচ্ছে আমরা সবাই উই আর ইন আটার কনফিউশন, এই যে আমরা এরকম ল্যাম্পোস্ট অনেক জায়গাতেই দেখেছি, কিন্তু এই জটগুলো আস্তে আস্তে কিন্তু খুলছে, জটগুলো আস্তে আস্তে খুলছে এবং আমরা আস্তে আস্তে একটা ভালো দিকে এগিয়ে যাচ্ছি। ডক্টর বোসজি, আপনি যদি একটু ফুল স্ক্রিন করেন, পাওয়ার পয়েন্ট একটু ফুল স্ক্রিন করেন, শুভমন্ত একটু বলে দাও কিভাবে করতে হবে। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, না 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 এখন এবার ঠিক আছে। আউটলাইনে আমরা যেগুলো ইয়ে করব, আমি মানে খুব ডিটেলসে যাচ্ছি না, কেননা এই বেসিক্যালি এই স্লাইডটা আমি এই এখানে ইউজ করছি বটে, কিন্তু এই স্লাইডটা একটা অন্য স্পিচের জন্য বানানো হয়েছিল। অনেকগুলো এখানে মানে অন্য ধরনের ইনফরমেশন, যেখানে এখানে হয়তো অতটা রেলিভেন্ট নয়, কিন্তু বেসিক্যালি আমরা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট এবং পজিটিভ এবং নেগেটিভ অ্যাসপেক্ট কী কী আছে সেটা নিয়ে আলোচনা করছি। করোনা ভাইরাসের যে এই প্যান্ডেমিকের যে হিস্ট্রিটা, সেটা ডক্টর সরকার অলরেডি বলে দিয়েছেন। হ্যাঁ, তো সেটা আমাদের ইন্ডিয়া ফার্স্ট রিপোর্টেড হয়েছিল 30th January, তারপরে নেশন ওয়াইড লকডাউন হলো 24th March, এবং তারপর থেকে আমাদের এই অদ্ভুত যাত্রা শুরু হলো। সবচেয়ে বেশি যেটা বললাম, সব থেকে বেশি যেটা আমাদের মধ্যে স্প্রেড করেছে, সেটা হচ্ছে আনসার্টেনটি, প্যানিক, ওরি অ্যান্ড গিল্ট। গিলটাও কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট স্প্রেড করেছে, তার ইয়েতে আসছে না। পজিটিভ পয়েন্ট, মানে সব কিছুর একটা পজিটিভ সাইড থাকে বললাম, এখানে আছে হচ্ছে ইন্ডিয়াস COVID-19 রিকভারি রেট অ্যাবাভ 58%, এখন সম্ভবত আরও বেড়েছে। কেস ফ্যাটালিটি রেট হচ্ছে 2.8%, যেটা গ্লোবালি 4.7%, অনেকটাই বেশি। সেটা নিয়ে অনেকগুলোই তথ্য এখন আমরা অনেক শুনে নিয়েছি অলরেডি, যে আমরা কেন হয়তো আমরা আমরা মানে আমাদের মধ্যে কেস ফ্যাটালিটিটা কম। রিসেন্টলি একটা রিপোর্টে তো বললো যে এই কেস ফ্যাটালিটি 2.8-এরও নিচে নেমেছে এবং আরও কম, অতএব স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে, জটগুলো খুলছে। বলছিলাম বায়োলজিক্যালি আমরা বলতে পারি এটা একটা প্যান্ডেমিক, কিন্তু তার অনেকগুলো অ্যাসপেক্ট থাকে, কি কি সাইকোসোশ্যাল, সোশিও ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল।
সাইকোলজিক্যাল কী কী ইম্প্যাক্ট? ফিয়ার, অ্যাপ্রিহেনশন, আনসার্টেনটি, আইসোলেশন, ডিপ্রেশন অ্যান্ড অফেন সুইসাইড। সোশ্যাল ইম্প্যাক্ট কী কী? মাস হিস্টেরিয়া, যেটা কিনা ওই সিনেমাটা দেখলে আমরা অনেকেই বুঝবো। স্টিগমা, মানে যেটা ডক্টর সরকার বলছিলেন যে আমরা ভাইরাসকে দেখতে পাচ্ছি না, অথবা আমরা মনে হচ্ছে যে মানুষটাকে দেখতে পাচ্ছি তাকেই বুঝি, তাই বুঝি ভাইরাস, তাকে মেরে ফেললেই আমরা ইয়ে হবো, সেরকম অনেক নেগেটিভ খবর আমরা টিভিতে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। মার্জিনালাইজেশন, প্যানিক, মিডিয়া অ্যান্ড মিসইনফরমেশন। ইকোনমিক কী কী ইম্প্যাক্ট? আনএমপ্লয়মেন্ট, যেটা আমাদের সবাইকে খুব ভাবাচ্ছে। রিসেশন, প্রবাবলি আমরা ঢুকে গেছি এবং সেটা ইজ গোয়িং টু বি ওয়ার্স। ফিনান্সিয়াল আনসার্টেনটি, কোল্যাপস অফ ইন্ডাস্ট্রিজ, এসেনশিয়াল সার্ভিস ডিসরাপশন। আর পলিটিক্যাল কী কী আমরা এফেক্টেড হচ্ছি, যেমন ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল টেনশন, আদারিং, পলিটিক্যাল ব্লেম গেম, চেঞ্জ ইন ন্যাশনাল অ্যান্ড ফরেন পলিসিস, রেস্ট্রিকশন অন ট্রাভেল। একটা রিসেন্ট পেপার এখানে বলে দিই আমি, এর জন্য এই ডক্টর দেবাঞ্জন ব্যানার্জি আমার বন্ধু এখন নিমান্সে আছে, আমি বলছিলাম না যে প্যান্ডেমিকের পজিটিভ অ্যাসপেক্ট কী কী, সেই পজিটিভ অ্যাসপেক্টের মধ্যে বোধহয় এটাও একটা যে ও অলরেডি এই এই প্যান্ডেমিক এবং এর উপরে অ্যারাউন্ড 15 পাবলিকেশন করে ফেলেছে, সেটাও বোধহয় একটা পজিটিভ অ্যাসপেক্ট। এনিওয়ে, তো এটা একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন। কী কী ভয় আমাদের মধ্যে সব থেকে বেশি কাজ করছে? ফিয়ার অফ ডেথ, এক্সিস্টেন্সিয়াল ফিয়ার, লুজিং আওয়ার লাভড ওয়ান্স, গিল্ট অফ পসিবলি বিইং দ্য ক্যারিয়ার অ্যান্ড স্প্রেডিং দ্য ডিজিজ। আমরা যখন বাইরে বেরোচ্ছি, একজন না একজন কাউকে বেরোতেই হচ্ছে, সে যখন বাড়িতে ফিরে আসছে তখন সে এই ইয়েটা নিয়েও খুব বেশি হয়তো চিন্তা করছে যে আমি আমার বাড়ির মানুষগুলোর মধ্যে এটা স্প্রেড করছি না তো। এবং দেখা যাচ্ছে যে প্রি এক্সিস্টিং মেন্টাল ডিসঅর্ডার্স আর মোর প্রোন ফর রিল্যাপস, ডিফল্টিং অন মেডিকেশন, স্ট্রেস, স্টিগমা, পোর সেলফ কেয়ার অ্যান্ড সুইসাইডিলিটি ডিউরিং প্যান্ডেমিক। এটা আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসেও প্রতিদিন দেখতে পাচ্ছি বোধহয় যে মানে শুধুমাত্র অ্যাংজাইটি বা ডিপ্রেশন নয়, সব রকম মেন্টাল ডিসঅর্ডার কিন্তু যথেষ্ট রকমভাবে ওয়ার্সেনিং হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে মেডিকেল মিসট্রাস্ট, যেটা আমরা অনেকেই ফেস করছি, যেটা কিনা ডক্টর সরকার অনেকটাই বলেছেন এবং সেই জায়গাটা যদি আমরা ঠিকঠাক পয়েন্ট অনুযায়ী বুঝে দেখি, ভেবে দেখি, আলটিমেটলি কিন্তু একটা পজিটিভ জায়গায় আমরা গিয়ে পৌঁছাতে পারবো বোধহয়। সো সাইকোলজিক্যাল টোল অফ কোভিড-19 কী কী? ফিয়ার অফ রিলাইভিং, আমি একবার ইনফেক্টেড হয়েছি আবার হবো না তো। ফিয়ার অফ লুজিং লাইভলিহুড, গিল্ট অফ স্প্রেডিং ইনফেকশন, ডিসরাপশন অফ সোশ্যাল বিহেভিয়ার, সেন্স অফ ইনসিকিউরিটি, অ্যাংজাইটি অ্যান্ড লোনলিনেস, জেনোফোবিয়া, মানে যে কোনো রকম মানে কোনো জীবাণুর থেকে ভয়, শুধুমাত্র ইয়ে নয়। এটা নিয়ে আমি বলবো যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সম্বন্ধে আমরা সবাই কিছু না কিছু শুনেছি বা জানি, যে যেখানে একটা রিপিটেটিভ থট আমার মনের মধ্যে চলে, সে মানে খুব কমন যেটা, সেটা হচ্ছে হয়তো এই জায়গাটা পরিষ্কার নেই, সেটা আমি আরও পরিষ্কার করছি, কিন্তু আমি মন থেকে সে স্বস্তিটা পেতে পারছি না, আমি আরও করে চলেছি, আরও করে চলেছি, এই ধরনের একটা রিপিটেটিভ ইনক্লুসিভ থট আমার মাথার মধ্যে চলতে থাকে। সেই মানে এই প্যান্ডেমিক সিচুয়েশানে তো ওসিবি পেশেন্টদের কিন্তু যথেষ্ট রকম ওয়ার্সেনিং হয়েছে, তার হাজারো কারণ রয়েছে। তাছাড়া স্টিগমা, অবসেশনাল বিহেভিয়ার অ্যান্ড কম্পালসিভ হোল্ডিং, আমরা অনেকেই দেখেছি যখন প্রথম লকডাউন শুরু হয়েছে, আমরা যাদের বাইরে বন্ধুরা আছে বা নানা রকম মিডিয়াতে দেখে, আমরা প্রথমে গিয়েই মানে অকারণে বেশি জিনিস কিনে রাখছিলাম, যেটা কিনা অনেক ক্ষেত্রেই এসেনশিয়াল যে কমোডিটিস সেগুলো অনেকটা মানে শর্টেজ হয়ে যাচ্ছিল। স্ট্রেস ওভার ইনফরমেশন পলিউশন, ফর দ্য ফ্রন্টলাইন ওয়ার্কার্স ফ্যাটিক, বার্ন আউট, ফ্রাস্ট্রেশন, গিল্ট অ্যান্ড স্টিগমা। এবারে দুটো স্টাডি রিসেন্টলি বেরিয়েছে যেগুলো কিনা খুব স্পষ্টভাবে বলছে, একটা হচ্ছে গ্রোভার অ্যান্ড কলিগস, দে সেড কোভিড-19 এপিডেমিক পিক অ্যান্ড সাবসিকুয়েন্ট লকডাউন রিপোর্টেড অ্যাংজাইটি ইন 29%, ডিপ্রেশন ইন 37% অফ দ্য পার্টিসিপেন্টস অ্যান্ড পুয়ার মেন্টাল ওয়েলবিং ইন 1/3 অফ দ্য পার্টিসিপেন্ট।
আরেকটা স্টাডি দেখাচ্ছে যে 40.5% ডিপ্রেশন, 45% অ্যাংজাইটি, 65% স্লিপ ডিসঅর্ডার, 35% ইনক্রিজ ইন প্রি এক্সিস্টিং সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবার ওয়ে ফরওয়ার্ড টু কন্ট্রোল দ্য লকডাউন সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, আমরা কী কী করতে পারি? সোশ্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড কানেক্টেডনেস, আমাদের একটা এই কথাটা নিয়ে আগেও কথা হয়েছে, নানাজন নানা রকম বলেছেন যে সোশ্যাল দূরত্ব বজায় কথাটা না ইউজ করে যদি ফিজিক্যাল ডিস্টেন্স কথাটা মেনটেন করা যায়, সেটা কিছুটা তর্ক সাপেক্ষ, কিন্তু আমরা ফিজিক্যালি ডিস্টেন্স মেনটেন করে সোশ্যালি কানেক্টেড থাকতে পারি, সেই 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 জিনিসটাকেই জোর দেওয়া হয়েছে। আমরা এখন টেকনোলজির যুগ, টেকনোলজি যথেষ্ট অ্যাডভান্সড, সেই জায়গায় আমরা নানা রকমভাবে নিজেদেরকে কানেক্টেড করতে পারি। এই ছবিটাই দেখা যাচ্ছে যে ইভেন মানে সফট ম্যারেজ হচ্ছে সেরকম আমরা বলতে পারি, মানে বাই ভিডিও কনফারেন্স এন্ড অল। ডিসিপ্লিন অ্যান্ড কমিউনিকেশন, ডিসিপ্লিন এই জায়গাটাই যখন লকডাউন প্রচণ্ডভাবে মানে যখন স্ট্রিক্ট লকডাউন চলছিল তখন সারাদিন বাড়িতে একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, তার থেকে কিন্তু আমরা ইনডিসিপ্লিন হওয়ার সম্ভাবনা যথেষ্ট ছিল, বা এখনো হয়তো যে দিনগুলো আমরা পুরোপুরি বাড়িতে থাকছি বা যাদের থাকতে হচ্ছে তারা কিন্তু সেই জায়গাটায় একটা খুব বড় ইস্যু হয়ে যাচ্ছে। তাই একটা মোটামুটি ডিসিপ্লিন মেনটেন করা, একটা গুড স্লিপ সাইকেল মেনটেন করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্লিপ সাইকেল মেনটেন করা এই জন্যই বলা হচ্ছে, তাতে এক নাম্বার হচ্ছে যেটা একটা ডিসিপ্লিন মেনটেন হয় সেটা তো অবশ্যই, তাছাড়াও আমরা ইমিউনিটি বাড়ানোর জন্যে হাজার খানেক পিল, হাজার খানেক জিনিস না খেয়ে আমরা যদি দেখা যায় যে মানে অ্যাটলিস্ট 7-9 hours যদি আমরা গুড স্লিপ আমাদের থাকে, তাহলেও কিন্তু আমাদের যথেষ্ট সেটা ইমিউনিটি বুস্টিংয়ে যথেষ্ট হেল্প করে। ওয়ার্কিং ফ্রম হোম অ্যান্ড ওয়ার্কিং ফর হোম, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা ওয়ার্কিং ফ্রম হোম তো করছি, তার সাথে সাথে একটা কথা এর আগেও অনেকে বলেছেন বা আমিও বলেছি যে ছোটবেলাতেই আমরা ওমেন সেফটির কথা বলি, সেখানে কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক, আমরা বিয়ের সময় মেয়েদের ক্ষেত্রে অনেক সময় অ্যাডভার্টাইজমেন্টে আমরা লিখি না যে গৃহকর্মে সুনিপুণা, সেই জায়গায় আমরা আমাদের যাদের ছেলে বাচ্চাদের তাদেরকেও যদি একটু গৃহকর্মে সুনিপুণ করে তুলতে পারি, তাদেরকে শেখাতে পারি যে ওয়ার্কিং ফর হোম, ঝাড় দেওয়া, বাসন ধোয়া সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে এক নাম্বার আমাদের বার্ডেনটা কম হয়, দু নাম্বার কিন্তু এই মানে একটা মানে এই মেট্রো সেক্সুয়ালিটির যুগে আমরা কিন্তু আরও বেশি পরস্পরের পাশে দাঁড়াতে পারি। স্টেইং অ্যাওয়ে ফ্রম মিডিয়া, না একদম দূরে থাকতে বলা হচ্ছে না, কিন্তু টাইম লিমিটেশনটা খুব প্রয়োজন এবং ঠিকঠাক সোর্সটা খুব প্রয়োজন। সোর্সটা এ কারণেই প্রয়োজন, কেননা এখন ওই যে বললাম ইনফোডেমিক, মানে প্যান্ডেমিকের সঙ্গে আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে ইনফোডেমিক, মানে আমরা ইনফরমেশন মানে আউটবার্স্টিং, প্রচুর ইনফরমেশন এবং তার মধ্যে যথেষ্ট মিস ইনফরমেশন, সেইগুলো কিন্তু আমরা যদি দেখতেই হয় তাহলে আমরা ঠিকঠাক সোর্সটা ইউজ করা উচিত এক নাম্বার। দু নাম্বার, সবসময় খবরের চ্যানেল বা সবগুলো দেখাচ্ছে যে ওই ভোটের যে যখন রেজাল্ট বেরোয় তখন যেমন দেখায় বা ক্রিকেটের স্কোর যেমন দেখায় না, এতগুলো উইকেট পড়লো, এতগুলো এত রান হলো, সেরকম এতগুলো ডেথ হলো, এত সংখ্যা বাড়লো, এটা সারাদিনে একবার দুবার দেখলাম দ্যাট ইজ ওকে, কিন্তু সারাদিন যদি আমরা এটার মধ্যে থাকি তাহলে কিন্তু আমাদের ডেফিনেটলি আমাদের যে অ্যাংজাইটি সেটা বাড়বে, সেটার থেকে দূরে থাকা সেটাই দস্তুর। বুস্টিং দ্য ইমিউনিটি, যা খাচ্ছেন খান, যা করছেন করুন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তার সঙ্গে খুব ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সারাদিনের মধ্যে একটু এক্সারসাইজ করুন, সারাদিনের মধ্যে ঠিকঠাক স্লিপটা রাখুন, সেটা কিন্তু এই দুটোই কিন্তু যথেষ্ট আমাদের ইমিউনিটি বুস্টিংয়ের কাজ করে। তার সঙ্গে আপনারা যা খাচ্ছেন খান, ক্ষতি নেই, কিন্তু এই দুটো কিন্তু আমাদের করতেই হবে। আর বোর্ডম কাটানোর জন্য গেট ক্রিয়েটিভ, যা পারছেন করুন। এক নাম্বার মানে আমি আগেও একটা জায়গায় বলা হচ্ছিল একটা আলোচনায় যে আমরা বাঙালি ছেলে মেয়ে, কবিতা ছড়া আমাদের কোনো না কোনোভাবে মনে এসেছে সেগুলো লিখে ফেলুন, সেগুলো সম মনস্ক মানুষের সঙ্গে, লাইক মাইন্ডেড পিপলের সঙ্গে শেয়ার করুন, নিজেরা নিজেদের পিট চাপড়ান, এগুলোতে কিন্তু যথেষ্ট আনন্দ পাওয়া যায়। তাছাড়া গল্পের বই পড়ুন,
টিভিতে অন্য কিছু দেখুন, পুরনো অ্যালবাম দেখুন, মানে ব্রেনস্টর্মিং করে বার করুন যে আমার আমার একটা যখন আমরা ডিপ্রেশনের ক্ষেত্রে যেগুলো আমাদের মাইল্ড ডিপ্রেশন বা এরকম, তাতে কিছু থেরাপি করা হয়, সে থেরাপিতে একটা কিন্তু সাজেস্ট করা হয়, যেটা হচ্ছে রাইট ডাউন 50 ফেভারিট থিংস, আপনার কি ভালো লাগে সেটা একদম লিস্ট বানিয়ে ফেলুন, 50টা প্রিয় জিনিস। আপনার এখন একটা ভালো নাও লাগতে পারে, দুটো ভালো নাও লাগতে পারে, কিন্তু 3 নম্বর, 4 নম্বর, 10 নম্বর, 25 নম্বর কোনো না কোনো একটা ভালো লাগবে, এবং সেইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে করতে থাকুন। হ্যাঁ, তার সঙ্গে মানে গার্ডেনিং করতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু ফাঁকা বসে থাকলে কিন্তু আমাদের অ্যাংজাইটি বা এইগুলো কিন্তু অনেক বেশি ইয়ে হয়। এখানে একটা কথা খুব স্পষ্টভাবে আমরা বলি, যেটা হচ্ছে আমি যদি এই এখানে পাশে একটা দেওয়াল আছে, আমি যদি দেওয়ালটাকে বলি যে তুই আমার থেকে দূরে সরে যা, সে যাবে না। আমি যদি উঠে একটু দূরে সরে যাই, তাহলে কিন্তু দেওয়াল থেকে আমার দূরত্বটা বেড়ে গেল। ঠিক একইভাবে অ্যাক্টিভলি প্যাসিভলি আমি যদি ভাবি যে আমি একটা আমি প্যানিক করবো না, আমি কোনো একটা জিনিস নিয়ে অকারণে চিন্তা করবো না, সেটা কিন্তু সম্ভব নয়। রাদার আমি যদি নিজেকে একটা পজিটিভ ওয়ার্কের মধ্যে বিজি রাখি, তাহলেই কিন্তু এই প্যানিক, দুশ্চিন্তা, টেনশন এগুলো আমার থেকে দূরে থাকবে। সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অফ হোম আইসোলেশন, যদিও এটা আমাদের ডিজিজটাকে স্প্রেড হতে যথেষ্ট হেল্প করেছে, কিন্তু তার কিন্তু সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা যথেষ্ট বেশি, ইভেন অ্যামাউন্টিং টু ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড অফেন্স সুইসাইড। এখানে ডিপ্রেশনের কি কি লক্ষণ, ডিপ্রেশনের কি কি লক্ষণ দেখলে আপনাদের বা আমাদের সবারই হেল্প সিকিং করা উচিত, তার মধ্যে হচ্ছে ফিলিং অফ ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, ছোটোখাটো কথায় খিটখিটে মেজাজ, ছোটোখাটো কথায় খুব রাগ হয়ে যাচ্ছে, প্যাসিভ অ্যাটিটিউড, পোর সেলফ কেয়ার অ্যান্ড সেলফ নেগলেক্ট, পোর স্লিপ কোয়ালিটি, কগনিটিভ ডিক্লাইন, মানে আমি কনসেন্ট্রেট করতে চাইলেও করতে পারছি না, অল্টার্ড মেমোরি, অনেক ক্ষেত্রেই বয়স্ক মানুষদের ক্ষেত্রে ডিমেনশিয়া, সেগুলোও কিন্তু মানে ডিপ্রেশন থাকলেও কিন্তু ডিমেনশিয়ার অনেক সিমটমই অনেক সময় ওয়ার্সেনিং হয়। তাই জন্যে এই ডিপ্রেশনের আরও কিছু খুব স্পেসিফিক পয়েন্ট আছে, ডিপ্রেশন কিন্তু সাধারণ মন খারাপ নয়, ডিপ্রেশন হচ্ছে যে এর কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা আমরা ICD বা DSM দুটো, একটা WHO-র একটা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, তাদের গাইডলাইন, সেই অনুযায়ী আমাদের ডায়াগনোসিসটা হয়। একটাই কথা বলার, ডিপ্রেশন কিন্তু শুধুমাত্র মন খারাপকেই ডিপ্রেশন বলা হয় না, ডিপ্রেশন একটা ডিসঅর্ডার, যেটা কিনা একটা ব্রেন ডিসঅর্ডার, তার জন্য যথেষ্ট বিজ্ঞানসম্মত ট্রিটমেন্ট আছে, সেটা কিন্তু করালে সেটা ট্রিটমেন্টটা ওষুধও হতে পারে বা থেরাপিও হতে পারে, বা মাইল্ড ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু নিজেদের বাড়ির মানুষ সবাই কিন্তু নিজেরা নিজেদের হেল্প করতে পারেন। হেল্প সিকিং বিহেভিয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিপ্রেশনের লক্ষণ তিনটে খুব কোর ক্রাইটেরিয়া আছে, একটা আছে লো মুড, লস অফ ইন্টারেস্ট অ্যান্ড ফ্যাটিগেবিলিটি। লো মুড দ্যাট ইজ পারসিস্টেন্ট অ্যান্ড পারভেসিভ, মানে আমার কিছুতেই ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না, আগে যেগুলো ভালো লাগতো সেগুলোও ভালো লাগছে না, অ্যান্ড মানে সেটা কিন্তু দু সপ্তাহের বেশি ধরে কন্টিনিউয়াসলি চলছে, সেটা আমি কোনোভাবেই সেটা থেকে বেরোতে পারছি না। অর্থাৎ আমার সকালে মনটা একটু খারাপ ছিল, রাত্রিবেলা আমি একদম খুশি আছি, মে নট বি আই এম ডিপ্রেসড, মানে সিনড্রোমালি মানে সিনড্রোমাল ডায়াগনোসিস অফ ডিপ্রেশন নাও থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেই মানে ওই পারসিস্টেন্ট অ্যান্ড পারভেসিভ নেচারটা কিন্তু ইম্পর্টেন্ট। তার সঙ্গে লো মুড, লস অফ ইন্টারেস্ট, মানে আগে যেগুলো ভালো লাগতো সেগুলোও ভালো লাগছে না, এবং ফ্যাটিগেবিলিটি, মানে আমি আর কিছুতেই মানে খুব ক্লান্ত লাগছে সারাদিন, সেই সিমটমগুলো কিন্তু যথেষ্ট বেশি সময়ের জন্য পারসিস্ট করছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আমাদের সামনে উঠে এসেছে, আমি প্রথম যখন মানে একটা অ্যাপের একটা খবর দেখতে পেলাম, যে যখন বোধ হয় ফেব্রুয়ারি বা সেই সময়, সে কোনো ইন্ডিয়াতে কত বেশি প্রকোপ এখনো কখনো ওয়েভটা আসেনি, তখন দেখা গেল যে আমি একটা খবর পেলাম, মানে খবরটা দেখলাম যে চায়নাতে নাকি ডাইভোর্স রেট অনেক বেড়ে গেছে। সেটা তারপরে সেটা নিয়ে একটু খোঁজাখুঁজি করতে লাগলাম, তখন দেখলাম যে এই যে আমাদের মানে সবকিছু সোশ্যালি আমরা একটু ডিসকানেক্টেড হয়েছি, আমরা সারাদিন বাড়িতে আছি, তাতে কিন্তু তার অনেক পজিটিভ সাইড আছে,
যেমন যেখানে সম্পর্ক ভালো সেখানে রাদার বন্ডিংটা বেটার হয়েছে, বাচ্চারা অনেক বেশি সময় তাদের বাবা মাকে পেয়েছে, তাদের সঙ্গে অনেক বেশি কোয়ালিটি টাইম কাটানো গেছে। অ্যাট দ্য সেম টাইম আমরা এটা দেখতে পেয়েছি যে স্বামী স্ত্রী যাদের মধ্যে হয়তো ততটা বনিবনা ছিল না বা ছোটোখাটো সমস্যা লেগেছিল, সেক্ষেত্রে কিন্তু সেই সম্পর্কের অবনতি ঘটেছে। এই রিসার্চটা দেখছে যে অলমোস্ট 18% অফ ওমেন অ্যান্ড গার্লস এজেড বিটুইন 15 to 49 ইয়ার্স হু হ্যাভ এভার বিন ইন এ রিলেশনশিপ হ্যাভ এক্সপিরিয়েন্স ফিজিক্যাল অর সেক্সুয়াল ভায়োলেন্স বাই ইন্টিমেট পার্টনার ইন দ্য প্রিভিয়াস 12 মান্থস। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। একজন পেশেন্টের তার নিজের বক্তব্য সেটা এরকম ভাবে উনি বলেছেন যে আই ওয়াজ টায়ার্ড অফ এক্সপ্লেনিং দ্যাট আই টু হ্যাভ টু ওয়ার্ক ফ্রম হোম, নো ওয়ান ওয়াজ উইলিং টু লুক আফটার মাই চিলড্রেন, আই হ্যাড টু ডু এভরি সিঙ্গেল ডিটেল ওয়াইল ম্যানেজিং মাই অফিস ওয়ার্ক, ইট ওয়াজ গেটিং অ্যাট মি, আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্স সাচ টাইমস, আই এম স্পেন্ডিং স্লিপলেস নাইটস উইথ নো ওয়ান লিসেনিং টু মি। এরকম হয়তো ছোটোখাটো সব বাড়িতেই ঘটেছে, কিন্তু এই অনেক ক্ষেত্রেই কিন্তু এই ওমেন ভায়োলেন্স মানে ভায়োলেন্স এগেনস্ট ওমেন এটা কিন্তু খুব স্পষ্টভাবে সামনে এসেছে আমাদের। এর পিছনে দায়ী কি? একটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ দ্য অ্যাভেলেবিলিটি হটলাইনস। এখানে আমাদেরই একটা ন্যাশনাল ডোমেস্টিক ভায়োলেন্স হটলাইন আছে, সেটা আমরা অনেকেই জানি না, যারা মানে এই মানে এই ইনফরমেশনটা স্প্রেডিংটা অনেক বেশি জরুরি। মিস ইনফরমেশন অ্যান্ড রোল অফ সোশ্যাল মিডিয়া, এই যে বলছিলাম ইনফোডেমিক সেটার কথা, ল্যাক অফ হেলথ কেয়ার অ্যাক্সেস, ফিয়ার অফ পুলিশ অ্যান্ড লিগাল হ্যাসেলস অ্যান্ড স্টিগমা। যাদের বাড়িতে এই ঘটনা ঘটছে তারা তাদের বেরিয়ে সেই মহিলারা বেরিয়ে এসে তার প্রতিবাদ করবেন, হয়তো সেই সাহসটাও তারা দেখাতে পারছে না। অ্যাট দ্য সেম টাইম একটা লিগাল বা কোনো পুলিশের ঝামেলা হবে, মানুষ খারাপ বলবে, সেই ইয়েগুলো কিন্তু বেশ বড় রকমভাবে কাজ করছে। ডিফিকাল্টি ইন ম্যানেজিং টাইম ইন দিস টেস্টিং টাইম, অ্যান্ড এই থিওরিটা আমাদের দেশে ভীষণভাবে বোধ হয় প্রিভ্যালেন্ট, যেটা হচ্ছে অবজেক্টিফিকেশন অফ ওমেন, মানে অ্যাজ ইফ ওমেন আর এ ফিজিক্যাল অবজেক্ট অফ মেল ডিজায়ার। এটা আমাদের মেল সভিনিস্টিক সোসাইটিতে ভীষণভাবে, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ আমাদের ভারতবর্ষে সেটা প্রচণ্ডভাবে, একটু লোয়ার সোশ্যো ইকোনমিক স্ট্যাটাসের যদি আমরা যাই, ইভেন মিডল ইভেন হায়ার সবগুলোতেই আছে, কিন্তু এই জায়গাটা থেকে সম্ভবত আমাদের বেরিয়ে আসতে হবে। ওই যে তারও একটা খুব ছোট্ট স্টেপ আমি যেটা বলছিলাম যে আমরা একটু এই গৃহকর্ম সুনিপুণ বাচ্চাদের গড়ে তুলি, ছেলেদের গড়ে তুলি, তাহলে বোধ হয় আমরা আর একটু উজ্জ্বল একটা সমাজ দেখতে পাবো ভবিষ্যতে। রোল অফ মেন্টাল হেলথ এডুকেশন, সেখানে কি কি করতে হবে, একটা হচ্ছে ইনক্রিজিং অ্যাওয়ারনেস, যে কোনোভাবেই হোক যারা এটা নিয়ে কাজ করছেন তারা এগিয়ে আসুন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক সহজে মানুষের কাছে পৌঁছানো যায়, টেকনোলজি অনেক অ্যাডভান্সড, সেটা মানুষের সামনে স্প্রেড করাটা ভীষণ দরকার। বুস্টিং দ্য ম্যান পাওয়ার, প্রভিশন অফ লিগাল এড ওয়ার্ক, সোশ্যাল স্টিগমা ক্যাম্পেইনস অ্যান্ড ভিকটিম কেয়ার, এই সবকটাই ইম্পর্টেন্ট এবং এই সবকটা আছে কোনো না কোনোভাবে, যারা এগুলো নিয়ে কাজ করছেন তাদেরকে ভীষণভাবে এগিয়ে আসা উচিত এবং আমাদের সবারই এটা নিয়ে ভাবা উচিত। COVID-19 অ্যান্ড চিলড্রেন, হ্যাঁ এই কোভিড ভাইরাসটা বড্ড বদমাস কিন্তু বাচ্চাদের কাবু করতে পারেনি, সে কোনোভাবেই হোক থ্যাংক গড যে বাচ্চারা কিন্তু সেটাতে তেমনভাবে অ্যাফেক্টেড নয়, কিন্তু ডাইরেক্টলি না হলেও চিলড্রেন আর নট দ্য ফেসেস অফ দিস প্যান্ডেমিক, বাট দে রিস্ক বিইং অ্যামং দ্য মোস্ট অ্যাফেক্টেড ভিকটিমস, মানে তারা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফেক্টেড ভিকটিমস। কেন না, এই ফিজিক্যাল ডিস্টেন্সিং, কোয়ারেন্টাইনস, নেশন ওয়াইড স্কুল ক্লোজার, এই স্কুল ক্লোজারটা একটা বাচ্চাদের ক্ষেত্রে হয়তো বিশাল মানে ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলেছে। বাচ্চারা মানে এক এই বন্ধু মহলে যাওয়া, সেই একটা ছোটো বাচ্চার ক্ষেত্রে নতুন নতুন স্কিল অ্যাকোয়ার করা, একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে তাদের অন্য বন্ধুর সঙ্গে মেশা, সারাদিন বাড়িতে থাকার একটা বোর্ডম, এগুলো কিন্তু ভীষণভাবে এফেক্ট করেছে। কি করা, হ্যাঁ মানে পজিটিভ সাইড কি, যেটা বলছিলাম যে আমরা অনেক বেশি টাইম হয়তো বাচ্চাদের সঙ্গে কাটাতে পারছি, যেটা আমাদের কিন্তু অনেক দিনের বোধ হয় ডিউ ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটাই ফুলফিল হয়েছে, কিন্তু আর আমরা অনেক বেশি কোয়ালিটি টাইম কাটাতে পেরেছি। হ্যাঁ, আর আমরা কি করতে পারি, এখানে
একটু বাচ্চাদের মধ্যে কিছু গন্ডগোল, কিছু ব্যবহারিক সমস্যা দেখা যায়ই, তাই জন্য আমরা কি করতে পারি, সবচেয়ে ইম্পর্টেন্ট, টেকনোলজি ইজ ইম্পর্টেন্ট বাট স্ক্রিন টাইম হ্যাভ টু বি লিমিটেড। স্ক্রিন টাইম মানে হচ্ছে আমরা মোবাইল বা টিভি বাচ্চাদের কতক্ষণ এক্সপোজার দিচ্ছি, সেটা সেরকম কোনো গাইডলাইন নেই, কিন্তু বলা হয় ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টা, তার বেশি নয়। তার মানে অনেক এফেক্ট আছে, যেমন আমরা ছোটবেলায় কিছু জিনিস দেখুন, আমরা বাচ্চাদের গল্প বলি, বাচ্চাদের গল্প বললে একটা বাচ্চা কিন্তু তার মনের যে যে চিন্তা সেইটা দিয়ে একটা ছবি সাজায়। হ্যাঁ, একটা বই পড়লে একটা বাচ্চা সেই ছবিটা কিন্তু নিজের মতো করে সাজিয়ে নেয়, তাতে একটা বাচ্চার চিন্তা শক্তি বাড়ে, একটা চিন্তা শক্তির উদ্ভাবন হয়। কিন্তু যখন আমরা একটা সিনেমা দেখছি, কারণ আমরা খুব ভালোভাবে ভাবুন না, একটা সিনেমায় হয়তো অনেকগুলো পরিচালক করেছেন, সবাই তাদের আলাদা একটু একটু আলাদা বা অনেকটাই আলাদা গুলো তৈরি করেছেন, কারণ কি না, সেইটা কিন্তু সেই পরিচালক যেটা ভেবেছেন তিনি সেটা দেখিয়েছেন। আমি বইটা পড়ে একরকম ভেবেছিলাম, হয়তো সিনেমাটা দেখে দেখলাম একটা পুরো নতুন থট দিল, আমার প্রচন্ড ভালো লাগলো, কি আমার একেবারেই ভালো লাগলো। এক্ষেত্রেও কিন্তু তাই, স্ক্রিন টাইম বা এই শুধুমাত্র এই মানে যেগুলো ভিডিও বা এই সেগুলো বাচ্চাদের কিন্তু এই চিন্তা শক্তি উদ্ভাবনটাকে কিন্তু যথেষ্ট বাধা দেয়। অতএব বই পড়ানোর অভ্যাস, গল্প বলা, এগুলো কিন্তু মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান স্ক্রিন টাইম। আচ্ছা, একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে একটা মনিটরিং দরকার, তারা কি দেখছে, কখন দেখছে, এগুলোর উপর একটা রেগুলার রুটিন যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং সেখানে কিন্তু নতুন নতুন খেলা, নতুন নতুন ভাবে তাকে এনগেজ করার কিছু পদ্ধতি সেটা আমাদের বার করতেই হবে। ডেলি ইনডোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটা যোগা হতে পারে, কোনো ফিল্ড এক্সারসাইজ হতে পারে, সব কটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কোয়ালিটি টাইমের কথা বললাম, কোয়ালিটি টাইম মানে খুব হাতি ঘোড়া কিছু নয়, বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, এতদিন পারতাম না এখন পারছি, সেটা আরও বেশি করে কাটানো। অ্যান্ড এনকারেজ অফ ডেভেলপমেন্ট অফ নিউ হবিজ লাইক আর্টস, লিটারেচার, ড্যান্স, মিউজিক অ্যান্ড আদার হ্যান্ড ক্রাফটস। হ্যাঁ, আর একটা এই প্যান্ডেমিক সিচুয়েশনে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে তাদেরকে এই সেলফ হাইজিন এবং সেইগুলোকে শেখান। মানে মানে এইটা আমার মনে হয়েছে, এটা নিয়ে এরকম কোনো স্টাডি আমার চোখে পড়েনি, কারণ এটার লং টার্ম এফেক্ট অনেক পরে বোঝা যাবে, যে যাদের মধ্যে এই ধরনের প্রবণতা, মানে আমাদের একটা খুব মানে প্রসঙ্গত একটা কথা বলে রাখি, যে সুচিবাই সিন্ড্রোম বলে একটা সিন্ড্রোম আছে। ছুঁচিবাই কথাটা কিন্তু আমাদের বাংলা ছুঁচিবাই থেকে এসেছে, ছুঁচিবাই মানে একটা ছুট মার্ক, মানে আমাদের বাংলা, আসাম, উড়িষ্যা এই এরিয়াটাই কিন্তু এই ধরনের প্রবণতা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু যথেষ্ট, মানে অনেক বাড়িতেই কিন্তু যথেষ্ট বেশি। এটাকে আমরা বৈজ্ঞানিক বা মেডিকেল টার্মে বলি অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ট্রেট বা হচ্ছে অ্যানালগাস্টিক ট্রেট। আমার এটা মনে হয়েছে যে যাদের মধ্যে এই ধরনের প্রবণতাটা বেশি, তারা সেই বাচ্চাগুলো যখন সেই একইভাবে এই জিনিসগুলো দেখে বড় হচ্ছে, তার সুদূরপ্রসারী এফেক্টটা কোথায় যাবে, তারা ইয়ে যাবে, সেই ধরনের স্টাডি আমার এখনো চোখে পড়েনি। অবশ্য আমি তেমনভাবে খুঁজতে চেষ্টাও করিনি, আমি করবো ডেফিনেটলি, কিন্তু মানে সেই জন্যই বলছি যে মানে এই যে হাইজিন মেনটেন্যান্স, এটা মানে একটা অপটিমাম হাইজিন মেনটেন্যান্স, সেটা কিন্তু বাচ্চাদের খুব ভালো করে শেখানো উচিত। এবং তার জন্য এজ অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন ফর দ্য প্যান্ডেমিক সিচুয়েশন, দ্যাট ইজ অলসো নেসেসারি। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর ফিচারগুলো একটু অন্যরকম হয়। বড়দের ক্ষেত্রে যেমন তারা অনেক ক্ষেত্রে এক্সপ্রেস করতে পারেন, বাচ্চাদের ক্ষেত্রে এক্সপ্রেস করতে পারেন। তার মধ্যে সেগুলো কি কি, এক নম্বর বাচ্চারা কি করে, অনেক সময় খাওয়া দাওয়া ছেড়ে দেয়, চুপচাপ হয়ে যায়। হ্যাঁ, বা তারা হচ্ছে যে কোনো সিচুয়েশন যেগুলো বাচ্চাদের খুব এফেক্ট করে, ধরুন কেউ মেরেছে বা বুকেছে, তারা অনেকগুলো সেগুলোকে রিপ্লে করে। হ্যাঁ, এগুলো কিন্তু ইন্ডিকেশন। এবং সুইসাইডালিটি কিন্তু বাচ্চাদের, যদিও মানে অ্যাডোলেসেন্ট বা মিডিল এজ গ্রুপ এর সুইসাইডালিটি রেটটা অনেক বেশি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু মানে ডিপ্রেশন বা এই ধরনের কিছু, এই ধরনের কোনো সিমটম যদি দেখতে পান, তাহলে
কিন্তু অবশ্যই সেটার প্রফেশনাল হেল্প নেওয়া উচিত এবং সেটাকে অ্যাড্রেস করা উচিত। আরও বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যা হয়ে গেছিল, মানে যে প্যান্ডেমিকের যেগুলো হয়েছে সেগুলো, তাদের হচ্ছে তাদের সিজার আছে, যাদের এপিলেপসি আছে, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওষুধ ডিসকন্টিনিউ হয়ে গেছে। হ্যাঁ, অনেক বাচ্চার ক্ষেত্রে এক্সেসিভ অ্যাগ্রেশন, সেগুলো কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে। তো সেক্ষেত্রে তো বাবা মার রোলটা অনেক বেশি। মোটামুটি আমি কভার করে আনলাম। এবারে খুব খুব স্পেসিফিক্যালি মেসেজ ফর অল, মানে যতই যাই হয়ে যাক না কেন, বেসিক এই আরেকটা হচ্ছে, কালকে কথা হচ্ছিল ম্যাডাম আমাকে, রীতা ম্যাডাম আমাকে বলছিলেন যে কি হলে কি করব, সেই জায়গাটা আমাদের একটুখানি ইয়ে করা, সেই জায়গাটা ডক্টর সরকার খুব ভালোভাবে অ্যাড্রেস করেছেন, সেই জায়গাগুলো সম্ভবত আমরা বুঝেছি, কিন্তু তার সব কিছুর পরেও আমাদের যে বেসিক জায়গা সেটাই কিন্তু থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কাফ এটিকেট, হ্যান্ড হাইজিন, সেলফ হাইজিন, এগুলোই কিন্তু আলটিমেটলি গোড়ার কথা, এগুলোই কিন্তু থেকে যাচ্ছে আমাদের। মানে কিছু স্টাডি হয়েছে, অনেক রকম স্টাডি হচ্ছে, হ্যাঁ, মানে মানে একটু 40-এর নিচেও যারা কিছু কিছু মারা যাচ্ছে তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিছু ইয়ে দেওয়া হয়েছে, কিছু থিওরি দেওয়া হয়েছে তারা কেন মারা যাচ্ছে, কিন্তু তাহলেও এই স্টেপগুলো কিন্তু থেকেই যাচ্ছে, হ্যান্ড হাইজিন, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক অ্যান্ড ইউজ অফ মাস্ক, এগুলো কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনফোডেমিক যেগুলো বলছিলাম, ইনফোডেমিক যে জায়গাগুলো, সেখানে মিস ইনফরমেশান যেন আমরা, মিস ইনফরমেশান দ্বারা আমরা যেন এফেক্টেড না হই, তাই জন্যে মানে এগুলোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আপনার WHO বা CDC বা MOHFW, মিনিস্ট্রি অফ হেলথ, মানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা, সেগুলোকেই মানে সেখান থেকেই আমাদের দেখা এবং শেখা উচিত। আর কিছু কিছু মিথবাস্টার যেগুলো WHO থেকে বলা হয়েছে সেগুলো মোটামুটি আমি একটু ছোটোভাবে তুলে ধরার চেষ্টা করছি, যে পিপল শুড নট, ক্যান পিপল ওয়ার মাস্ক হোয়াইল এক্সারসাইজিং, পিপল শুড নট ওয়ার মাস্ক হোয়াইল এক্সারসাইজিং, অ্যাজ মাস্ক ক্যান রিডিউস দ্য অ্যাবিলিটি টু ব্রিথ কমফোর্টেবলি। জুতো, জুতো মানে, হ্যাঁ, যেটা বলছিলাম OCD, OCD বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এর কোনো মানে শেষ নেই, মানে এটা বাড়তে থাকলে বাড়তেই থাকে। ইভেন এমন পেশেন্টও আমরা দেখেছি যে মানে তার আমিষ জাতীয় খাদ্য দেখলে তাকে হাত ধুতে হয় বা সে সেই জিনিসটা পছন্দ করে না, এবং সেটা বেড়ে বেড়ে এমন একটা জায়গায় গেছে, এটা স্পেসিফিক পেশেন্টের কথা বলছি, যে তিনি যে যখন মানে আমাদের কাছে এসেছিলেন, তিনি টিভিতে যখন মাছ মাংস বা কেউ রান্নার কোনো প্রোগ্রাম দেখানো হতো তখন তিনি টিভিটা ধুয়ে ফেলতেন। সেই জায়গাটা যে বললাম OCD-র মানে কোনো আপার লেভেল নেই, সেইখানে কিন্তু একটা মনিটরিং এর খুব দরকার, কারোর মধ্যে যদি এই ধরনের ইয়ে থাকে সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা একটা মনিটরিংটা দরকার। এই যেমন মানে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ক্ষেত্রেই দেখেছি যে সেদিন একটা ভিডিও দেখছিলাম যে শাকটাকে বেশ মানে সাবান যেমন করে কাপড় কাচে সেরকম ভাবে বেশ সাবান দিয়ে ঘষে ঘষে ধুচ্ছেন, এটা এক্সেসিভলি নট রিকোয়ার্ড, মানে অ্যাবসলিউটলি নট রিকোয়ার্ড, এটা কিন্তু দরকার নেই, এটা করলে বরং ক্ষতি বেশি। ঠিক একইভাবে জুতো, জুতো দিয়ে কিন্তু তেমন ভাবে স্প্রেড হয় না, আমরা একটা জুতো পরে এলাম বাইরে খুলে এলাম, দ্যাট ইজ ওকে, তার বেশি কিন্তু সম্ভবত দরকার নেই। হ্যাঁ, পজিটিভ পয়েন্ট কি কি, মোস্ট পিপল হু গেট COVID-19 রিকভার ফ্রম ইট, এই সম্ভবত এই ফ্যাক্টগুলো আমাদের একটুখানি টেনশন অ্যাংজাইটি দূর করবে, মানে রিকভারি রেট ইন্ডিয়াতে আরও বাড়ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাটালিটি রেট অনেকটা কম, সেটা ইন্ডিয়ান কমিউনিটিতে হয়তো আরও কিছু কারণে কম, সেটা নিয়ে অলরেডি কথা হয়েছে। আচ্ছা, ড্রিঙ্কিং অ্যালকোহল ডাজ নট প্রোটেক্ট ইউ এগেনস্ট COVID-19, আমরা অ্যালকোহল দিয়ে হার্ট স্যানিটাইজ করি কিন্তু নিজের শরীরটাকে স্যানিটাইজ করা যাবে না, কেননা 60% অ্যাবাভ অ্যালকোহল দিলে তবে গিয়ে ভাইরাসগুলো মরে, এবং মানে যে অ্যালকোহলটা আমরা নিই তাতে অনেক ক্ষেত্রেই 40-42%, মানে সেটাও কোনো ইয়ে নয়, কিন্তু তাহলেও এটা কোনো ইস্যু নয়, রাদার অ্যালকোহল আমাদের অনেক মানে নেগেটিভ হেলথ এফেক্ট তার আছে, তাই জন্যে অ্যালকোহল থেকে এই কারণে দূরে থাকাই ভালো। অ্যাট দ্য সেম টাইম স্মোকিং সম্বন্ধে আর একটা খুব বড়ো ইস্যু, মানে যখন
এই স্মোকিং ইন্ডাস্ট্রি যেটা সেটা কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রং। কেননা যে দেখেছেন যে মানে আগে আমরা ছোটবেলায় সিগারেটের অ্যাডভার্টাইজ দেখতাম, এখন সেটা বন্ধ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু স্মোকিং ব্যাপারটা কিন্তু রয়েই গেছে। এটা হয়তো মানে হয়তো রয়ে যাবে, কেননা এটা যুগ যুগান্তর ধরে আছে, কিন্তু তা সত্ত্বেও মানে এই যখন প্যান্ডেমিকটা শুরু হয়েছে তখন একটা খবর হঠাৎ দেখলাম যে স্মোকিং হ্যাজ সাম বেনিফিশিয়াল এফেক্ট অন কোভিড-19, এই ধরনের একটা খবর এসেছিল বাজারে। এটা কিন্তু একটা মিস ইনফরমেশন। এই কারণেই বলছি যে ওটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আমরা সবাই এখানে যারা হয়তো শুনছেন বা দেখছেন অনেকেই রিসার্চের সঙ্গে যুক্ত, ডেটা কালেকশনে একটা আমরা ভেবে দেখি না, একটা পেশেন্টকে যখন নিয়ে আসা হলো যে এখন রেসপিরেটরি ডিস্ট্রেস বা ইয়ে হচ্ছে, তার স্মোকিং হিস্ট্রিটা কিন্তু তখন অতটা ইম্পর্টেন্ট নয়, মানে তখন অতটা গুরুত্ব হয়তো দিয়ে দেখা হয়নি। ঠিক সেই জায়গাটাই কিন্তু এই ইন্ডাস্ট্রিটা কাজে লাগিয়েছে, তারা কিন্তু একটা মিস ইনফরমেশন ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু WHO যথেষ্ট মানে জোরের সাথে এই জায়গাটা দেখিয়েছে, বলেছে, মানে এখনো হয়তো সেরকম খুব গুড স্ট্রেংথের স্টাডি পাবলিকেশন হয়নি, কিন্তু এটা কিন্তু দেখিয়েছে স্মোকিং এর প্রচন্ড ব্যাড এফেক্ট, এবং এই সময়ে চেষ্টা করুন না যদি স্মোকিংটা ছেড়ে দেওয়া যায়। নিচে থেকে অ্যান্টিবায়োটিক নেবেন না, কারণ কোভিড-19 ইজ এ ভাইরাস নট এ ব্যাকটেরিয়া, কোনো অ্যান্টিবায়োটিক ভাইরাসের সেরকমভাবে কাজ করে না, যদিও মানে কিছু জায়গায় যেগুলো সেখানে ডাক্তাররা যেটা অ্যাডভাইস করছেন সেটাই করা উচিত, সেলফ মেডিকেশন না করা উচিত, আমি এটুকুনি বলতে চাইছি। আচ্ছা, দ্য প্রলংড ইউজ অফ মেডিকেল মাস্ক ওয়েন প্রপারলি ওন ডাজ নট কজ ইনটক্সিকেশন নর অক্সিজেন ডেফিসিয়েন্সি। মানে অনেক ক্ষেত্রে সাধারণ মানে এটা নিয়ে অনেক মিস ইনফরমেশন হয়তো হচ্ছে যে অনেকক্ষণ ধরে মাস্ক পরে থাকলে কিন্তু আমাদের অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় না, যদি যদি সেটা ঠিকঠাকভাবে পড়া হয়ে থাকে। হ্যাঁ, ওই ওই যে বললাম যে এখানে পিপার সম্বন্ধে লিখেছে যে অ্যাডিং পিপার টু এ স্যুপ অর আদার মিলস ডাজ নট প্রিভেন্ট কোভিড-19, কিন্তু যদি খেতে হয় খান, কিন্তু স্লিপ এবং একটা গুড ডিসিপ্লিন লাইফ সেটা কিন্তু মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান টেকিং দিস থিংস। আচ্ছা, থার্মাল স্ক্যানার ক্যান নট ডিটেক্ট কোভিড-19, এটা জাস্ট কোনো ইয়ে আছে কি না, একটা জ্বর আছে কি না বা টেম্পারেচারটা বেশি কি না সেটাই কিন্তু কোভিড-19 ডাজ নট ট্রান্সমিটেড টু হাউস ফ্লাইজ, স্প্রেইং অর ইন্ট্রোডিউসিং ব্লিচ অর আদার ডিসইনফেক্টেন্ট ইন ইউর বডি উইল নট প্রোটেক্ট ইউ এগেনস্ট কোভিড-19। এইগুলো যদি কিছু দেখতে হয়, যদি ঠিকঠাক ইনফরমেশন পেতে হয় এখান থেকেই পান। হতে পারে যে প্রথমে বলা হয়েছিল যে মানে WHO সম্বন্ধে অনেকে বলছেন যে প্রথমে বলেছিল যে এমনি জেনারেল মানে পাবলিকে যখন সাধারণ জায়গায় বাইরে যাচ্ছেন তখন মাস্ক না পরলেও চলবে, পরে তো বলছে না পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই এই জায়গাটা একটা পুরোপুরি নতুন সিচুয়েশন, এই জায়গাটা সবাই কিছু না মানে আস্তে আস্তে রিসার্চ এবং স্টাডি করে দেখা যাচ্ছে যেগুলো সেগুলোই বেরিয়ে আসছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা মানে সেটা এটা কেউ এরকমভাবে এক্সপিরিয়েন্স করেনি, সেখানে এরকম হতেই পারে, কিন্তু তাই বলে মিস ইনফরমেশন অ্যাটলিস্ট এই সাইডগুলো দেবে না। এটা লাস্ট স্লাইড, তার আগে মানে যথেষ্ট স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেক্ষেত্রে রিল্যাক্সেশনের কিছু যে যেগুলো যেগুলোর কথা বলা হলো সেগুলো যেমন আমি এখানে অলরেডি মেনশন করার চেষ্টা করলাম, তার সঙ্গে মানে যাদের মধ্যে খুব অ্যাংজাইটি এবং স্ট্রেস বেশি তাদের ক্ষেত্রে আমরা এটা সাজেস্ট করি যে কিছু ব্রিদিং রিল্যাক্সেশন এক্সারসাইজ করা, যেটা আমি খুব ভালোভাবে দেখাচ্ছি যে ব্রিদিং রিল্যাক্সেশন এক্সারসাইজটা মানে এটা বলা হয় যে আপনি কি করবেন একটু এটা দেখুন। প্রথমে আমি খুব জোরে শ্বাস নেব, 3 সেকেন্ড ধরে রাখবো, 1, 2, 3, তারপরে 5 সেকেন্ড ধরে আস্তে আস্তে ছাড়বো। ঠিক আছে, পুরো নিঃশ্বাস নেবো, 3 সেকেন্ড ধরে রাখবো, তারপরে 5 সেকেন্ড ধরে আস্তে আস্তে ছাড়বো। এটাতে যেটা হবে সেটা হচ্ছে এটাকে আমরা ব্রিদিং রিল্যাক্সেশন টেকনিক বলি। এটাতে যেটা হবে যে আমাদের যে শরীরের যে প্যারাসিম্প্যাথেটিক টোন
যেটা আমাদের রিল্যাক্স থাকতে সাহায্য করে, সেই নার্ভাস সিস্টেমের পাওয়ারটা বাড়বে, তাতে কি হবে আমরা অনেক অ্যাংজাইটি এবং স্ট্রেস ফ্রি থাকতে পারবো। তাই জন্যে এটাকে আমরা বলি ডায়াফ্রামেটিক ব্রিদিং, মানে পেট ফুলিয়ে নিঃশ্বাস নেওয়া, বুক ফুলিয়ে নেওয়া। যখন আমরা বসে আছি তখন আমাদের চেষ্টা করতে হবে পেটটা ফুলিয়ে নিঃশ্বাস নেওয়া। সেই জায়গায় যদি আমরা একটু প্র্যাকটিস করতে পারি, এটা আমরা যাদের মধ্যে খুব অ্যাংজাইটি বেশি থাকে তাদেরকে আমরা এরকমভাবে অ্যাডভাইস করি যে প্রতি ঘন্টায় আপনারা তিন থেকে চারবার করুন, প্রতি ঘন্টায়, বা রাদার যখনই মনে পড়বে তখনই করুন, যে অবস্থা দিয়ে আপনি থাকুন, আপনি বসে আছেন, শুয়ে আছেন, আপনি হাঁটছেন, আপনি কাজ করছেন, এটা তো করতে কোনো অসুবিধা নেই, খুব ইজি এবং খুব খুব সহজেই এটা করা যায়। অতএব সেই জায়গাটা যদি করা যায় তাহলে কিন্তু আমরা অনেক স্ট্রেস ফ্রি থাকতে পারবো। তার সঙ্গে যেগুলো বলা হলো সেগুলো আমরা সবাই চেষ্টা করি, অনেক খারাপ দিক গেছে কিন্তু তার সঙ্গে আমরা অনেক কিছু পেয়েওছি, পজিটিভ দিকটার দিকে একটুখানি দেখার চেষ্টা করি, তাহলে সম্ভবত আমরা এই টাফ টাইমটা থেকে মানে দিস টু শ্যাল পাস আরে, এটাও চলে যাবে, ডেফিনেটলি চলে যাবে। এবং যে কমিউনিটি এম্পাওয়ারমেন্টের কথা ডক্টর সরকার বলছিলেন সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করি এবং যখন খারাপ সময়টা কেটে যাবে তখন আমাদের শত্রু না বাড়িয়ে আমরা যেন অনেক বেশি বন্ধু হিসাবে পাশে দাঁড়াতে পারি, সেই জায়গাটাই যেন পৌঁছাতে পারি। আমি আপাতত এখানে শেষ করছি, পরে ডিসকাশন হোক যদি কেউ কিছু বলে। হ্যাঁ স্যার, বেশ কিছু কোশ্চেন এসেছে, তো আমি সেগুলো এক এক করে আপনার সামনে স্ক্রিনে দিচ্ছি। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ারটা অফ করব? হ্যাঁ। One of my related psychosomatic disorder is worsening, taking oxytocin. How can she improve clinical challenge? হ্যাঁ দেখুন, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার কিন্তু মেনলি এটার যে বেস যেটা সেটা কিন্তু অ্যাংজাইটি, মানে এটা থিওরিটা অনেকটা এরকম যে আমাদের কোনো একটা ভীষণ মনে চিন্তা বা অ্যাংজাইটি বা স্ট্রেস সেটা সবসময় যে বোঝা যায় তা নয়, এটা অনেক সময় ডরম্যান্ট থাকে, সেটার এক্সপ্রেশনটা এরকমভাবে হচ্ছে। হ্যাঁ, অতএব এই সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে আমাদের যে ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে লেস মেডিকেশন, মোর ইনভলভমেন্ট, তাকে আরও বেশি পজিটিভ কাজে ইনভলভ করা, তাকে তার সঙ্গে আরও সময় কাটানো, তাকে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইয়ে করা, তাকে ব্রিদিং রিল্যাক্সেশন করানো, তাকে একটু ছোটোখাটো কিছু অ্যারোবিক এক্সারসাইজ, হাঁটা, এইগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলোতে জোর দেওয়া অবশ্যই উচিত। মেক্সিকোটেন খাচ্ছেন খান, তাতে কোনো অসুবিধা নেই, তিনি দিয়েছেন তার সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন। ওষুধ যদি এখন বাড়ে বা এর সঙ্গে মানে ডিপ্রেশন একটা খুব কমরবিডিটি, অতএব সেক্ষেত্রে ওষুধ বাড়ালেও বাড়াতে হতে পারে, কিন্তু এই নন মেডিকেল পার্ট যেটা তাকে ব্যস্ত রাখা, পজিটিভ হয়েতে একটা গুড স্লিপ হাইজিন মেনটেন করা, সেগুলো কিন্তু বরাবরের জন্য সবসময়ের জন্য ইম্পর্টেন্ট ছিল আছে থাকবে। Are there any food items or nutraceuticals which can soothe your nerve during the stressing time? একটা থিওরি আছে যেটা হচ্ছে কি না, মানে আমরা অনেকে এক্সারসাইজ করি, ডায়েটিং করি, তো সেক্ষেত্রে যেটা বলে বলে যে একটু হাই প্রোটিন ডায়েট, লেস কার্বোহাইড্রেট ডায়েট, হ্যাঁ, যেটা কিনা আমাদের ওয়েট লসে সাহায্য করে। তা সেক্ষেত্রে মানে আমি মেটাবলিক পার্টটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, তা সেক্ষেত্রে সেই সেই ডায়েটটা কিন্তু ফর মোর অ্যাংশিয়াস পিপল সেটা নট ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট, মানে তাতে কিন্তু মানে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমে গেলে কিন্তু আমাদের মানে ব্রেনের সেরোটোনিনের একটু এদিক ওদিক হয়, তাতে কিন্তু অ্যাংজাইটি বাড়ে। তো সেক্ষেত্রে মানে এটা আমরা খুব কমনলি দেখতে পাবো যাদের ডিপ্রেশন বা ইয়ে, তাদের ক্ষেত্রেও একটা মানে সুগার ক্রেভিং থাকে, তারা বেশি বেশি মিষ্টি খান, চকলেট খান, চিনি খান, এই ধরনের একটা প্রবণতা থাকে। তো সেক্ষেত্রে মানে কোনো স্পেসিফিক ইয়ে সেরকমভাবে মানে এভিডেন্স বেসড নেই, স্পষ্টভাবে নেই, এভিডেন্স হিসাবে নেই, কিন্তু এমনি ইন জেনারেল হেলদি ডায়েট, তার মধ্যে সারাদিনে একটা ফল, যথেষ্ট পরিমাণ জল, সবুজ শাকসবজি,
ভিটামিন সি এখন খান, লেবু যত খুশি খান, এইগুলো কিন্তু ইন জেনারেল সেগুলো ইয়ে। আর তারা যদি এরকম ডায়েটিং বা এরকম করেন তাহলে ওই হাই প্রোটিন লো কার্বোহাইড্রেট এটা না করাই ভালো। Is there any relationship between mental stress and suppression of immunity? Obviously, yes. Obviously, yes. Mental stress, আমাদের cortisol level কে আমাদের যে corticosteroid যেটা কি না আমাদের sugar বা অনেক ক্ষেত্রে মানে আমাদের যেটা stress hormone সেগুলো বাড়িয়ে দেয় mental, যে কোনো রকম mental stress। তাই জন্যেই stress free থাকা, good sleep এগুলো important, এবং সেগুলো যদি ঠিক থাকে যেগুলো বলছিলাম সেগুলো, এবং একটা রেগুলার অ্যারোবিক এক্সারসাইজ আর যোগা, সেগুলো কিন্তু আমাদের ইমিউনিটিকে ডেফিনেটলি বাড়ায়, এবং সেগুলো না করলে স্ট্রেস থাকলে কিন্তু ইমিউনিটি কমবে। এটা কিন্তু খুব মানে এই নিয়ে অনেক স্টাডি হয়েছে এবং খুব ভালো স্টাডি, মানে খুব অবজেক্টিফাইড স্টাডি হয়েছে, মানে মেডিকেল স্টুডেন্টদের মধ্যে স্টাডি হয়েছে, তাদের ক্ষেত্রে এক্সামের আগে তাদের ব্লাড টেস্ট করে দেখা গেছে তাদের কর্টিসল লেভেল বেশি, বা হচ্ছে তাদের কোনো ইমিউনো মানে ইনফ্ল্যামেটরি যে ইয়েগুলো সেগুলো অনেক বেশি সেগুলো পাওয়া গেছে। আচ্ছা, রুমকি ঘোষ একটা কোশ্চেন করেছেন, যদিও এটা আপনি টাচ করে গেছেন তবু আর একটু ইলাবোরেট যদি বলেন। এটা প্রত্যেকটা বাচ্চা আলাদা, প্রত্যেকটা বাচ্চা ইউনিক, তার ভালো লাগা জিনিসগুলো ডেফিনেটলি বাড়াতে হবে। সেটা কিন্তু শুধুমাত্র স্ক্রিন টাইম বা কোনো একটা নতুন সিনেমা নতুন কার্টুন দেখিয়ে নয়, তাকে আরও ইনভলভ করে তার সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়ে, এবং মানে এটা অনেকটা ইন্ডিভিজুয়ালাইজড, একটা বাচ্চা এক একটা বাচ্চার ক্ষেত্রে এক এক রকম, কিন্তু মানে ওই বললাম ব্রেনস্টর্মিং করে আপনারা বার করুন যে বাচ্চাটা কী ভালো লাগছে, নতুন কী ভালোবাসে, তার জন্য একটা নতুন রান্না করা হলো। একটু বড় বাচ্চা হলে সে বাচ্চাটাকে বলুন না তুমি একটু হেল্প করো, এটা হেল্প করো, ওটা হেল্প করো, তাকে বাড়ির কাজগুলো শেখান, সব রকমভাবে তাকে ইনভলভ করুন, ফাঁকা বসে থাকতে দিলেই সমস্যা বাড়বে, মানে তাকে ওভারবার্ডেন না করা এবং শুধু পড়াশোনার উপরেই চাপ না দেওয়া, কিন্তু সব রকমভাবে তাকে ইনভলভ করলেই কিন্তু প্রোগ্রামটি এটা থেকে অনেকটাই ইমপ্রুভমেন্ট আসতে পারে। Do you think social distancing will bring human behavior if it runs for a time? খুব ভালো বুঝতে পারলাম না, মানে একটু do you think social distancing will bring human behavior? আমি যেটা আলোচনা করলাম সোশ্যাল ডিস্টেন্সিং অ্যাটলিস্ট আমাদের এই ডিজিজটাকে স্প্রেড করতে তো ডেফিনেটলি হেল্প করেছে, কিন্তু তার অনেক সাইকো সোশ্যাল ইম্প্যাক্ট আমাদের উপর পড়ছে, তা সেইগুলো কিন্তু আমাদের এই টাফ টাইমটাকে যেভাবে উতরে যেতে হবে সেই জায়গাটা নিয়ে আলোচনা করলাম, সেইগুলো কী কী স্টেপ করলে আমরা সেটাকে উতরে যেতে পারবো সেটা নিয়ে বলার চেষ্টা করলাম। আর মোটামুটি সবটা দিকই প্রায় কভার হয়ে গেছে, তো সেরকম ভাবে আর কোশ্চেন আমরা রাখছি না। থ্যাংক ইউ ডক্টর গোজি, আপনারা অনেক ইনফরমেটিভ ইনফরমেশন। আমরা প্যানেলের মধ্যে একটু আলোচনা করতে পারি, বলছি যে আমরা বেশিরভাগ মানে বেশিরভাগ লোকজনই আমরা মাস্ক ইউজ করছি, মাস্ক ব্যবহারে আমরা নাক এবং মুখটাকে আমরা প্রোটেক্ট করছি, কিন্তু শোনা গেছে যে চোখ এবং কান দিয়ে হতে পারে ইনফেকশন, সেটা শতাংশ মানে হারটা কিরকম, সেটা কি কতটা চান্স আছে? এটা আমার স্পেসিফিক্যালি দেখা হয়নি, মানে একদম শতাংশ হিসাবে আমি বলতে পারবো না, কিন্তু তার সঙ্গে কিন্তু কিছু আই প্রোটেকটিভ গিয়ার বা একটা ফেস শিল্ড এগুলো অনেক ক্ষেত্রে ব্যবহার করতে বলা হচ্ছে, যদিও এগুলো খুব স্পষ্টভাবে ওই গাইডলাইন যেগুলো সেগুলোর ক্ষেত্রে নয়, কিন্তু এখন অনেকটাই মানে এখন তো অনেকটা কমিউনিটি স্প্রেড হয়ে গেছে এটা, অতএব আমার আমার যেটা নিজের মনে হচ্ছে বা নিজেদের মধ্যে আলোচনা করে যেটা পাচ্ছি, যেমন একজন ভালো ড্রাইভার সে কী করে একটা গাড়ি চালায় এবং সে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতেও পারে, তবেই সে ভালো ড্রাইভার হয়। তাই জন্যে এখন আমাকে ধরে নিতে হবে যে মানে মানে এই কথাটা আমি কেন বললাম যে যে ভালো ড্রাইভার সে বুঝে নেবে আমি ছাড়া সবাই খারাপ চালায়, সেটা সেটা ভেবে চালাতে হবে। এমনি এখন যদি আমরা মানে এরকমভাবে ভেবে নিই যে কমিউনিটি ট্রান্সমিশন যখন হয়ে গেছে তখন কিন্তু ডেফিনেটলি এটা অনেক বেশি প্রিভ্যালেন্ট, তখন কিন্তু আমাকে হায়েস্ট প্রোটেক্টিভ মানে এটা খুব এভিডেন্স বেসড নয় কিন্তু তাহলেও পার্সোনালি হয়তো বললাম কিছুটা, সেইগুলো কিছু প্রোটেক্টিভ গিয়ার কিন্তু ইউজ করা যেতে পারে,
কিন্তু তার সঙ্গে হাত ধোয়া এবং ভালো মাস্ক পরা সেটাই মেইন ট্রান্সমিশন ওয়ে কিন্তু না রেসপিরেটরি চোখ দিয়ে গেলেও সেটা মানে আলটিমেটলি মানে যে ইয়েগুলো হচ্ছে সেটা সব থেকে বেশি ব্লাড স্ট্রিমে মিশছে বা অ্যাফেক্ট হচ্ছে সেটা লাংস অতএব মেইন ট্রান্সমিশন ওই জায়গাটা কিন্তু মাস্কই আমাদের পাশে কান দিয়ে কিন্তু হলেও সেটা রেট ডেফিনেটলি আমি রেট বলতে পারবো কিন্তু সেটাও খুব বেশি না ডেফিনেটলি না আর কোনো কোশ্চেন আচ্ছা আরেকটা প্রশ্ন করি কোমরবিডিটি সেটা আমাদের একটু কনফিউশনে ফেলে দেয় মাঝে মাঝে আমাদের এই স্ট্রেসফুল লাইফে অনেকেরই আমাদের বিপি প্রায় 90 বা 90 to 150 বা 160 আছে সেটা কি আমরা কোমরবিডিটি বা ব্লাড সুগার লেভেলটা কতটা হলে আমরা কোমরবিডিটি ধরবো মানে চিন্তার বিষয় সেটা কতটা হলে আচ্ছা সেটা মানে আপনি বলছেন যে দেখুন যদি ডায়াবেটিস টাইটলি কন্ট্রোল থাকে তাহলে কিন্তু তার প্রোগনোসিস ডেফিনেটলি ভালো ডায়াবেটিস টাইটলি কন্ট্রোলড মানে তার ব্লাড সুগার ফাস্টিং এবং পোস্টপ্যান্ডিয়াল দুটোই কন্ট্রোলড আছে তার হিমোগ্লোবিন HbA1c সেটাও কন্ট্রোলের মধ্যে আছে যেটা কিনা আমাদের গত 3 মাসের যে সুগার লেভেল যে স্ট্যাটাস সেটা দেখিয়ে দেয় এবং সেই জায়গাগুলো যদি ওয়েল মেনটেন থাকে তাহলে ডেফিনেটলি তার রিস্ক মানে আমার জাস্ট একটু প্রেশার বেশি থাকলেই আমার সুগার ডিটেক্ট হয়েছে মানেই হ্যাঁ মানে সেই হিসাবে হয়তো সাধারণ যে যার কিছুই নেই তার ক্ষেত্রে রিস্ক বেশি কিন্তু তার সঙ্গে আরও অনেকগুলো ইয়ে বলছে যেগুলো আনকন্ট্রোল ডায়াবেটিস এজ অ্যাবাভ 40 এখানে অনেকেই 40 টাইপগুলো ভয় পাওয়ার কিছু নেই কিন্তু মানে যত বেশি এজ এখানে কিন্তু তত সিভিয়ারিটি অফ দ্য ডিজিজের চান্সটা বেশি সেটা কিন্তু মানে মোর দ্যান 70 আর অনেক বেশি মানে ছোটোখাটো সব কিছু হলেই মানে তার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা অনেক রিল্যাক্স থাকুন তাতেও কিন্তু ব্লাড প্রেশার অনেক ক্ষেত্রে কিন্তু অনেক স্ট্রেসের সঙ্গেও রিলে সেটা মোর ইম্পর্টেন্ট মানে তার মানে আমি আরও ওষুধ খাবো কি না আরও ব্লাড প্রেশারটা কমে রাখবো কি না কিন্তু আমি যদি একটা ওষুধ খেয়ে আমার মেনটেন্ড আছে ডাক্তার বলেছেন যে না এটা খেলেই হবে তার সঙ্গে নিজেকে স্ট্রেস ফ্রি থাকলেই সম্ভবত হবে হ্যাঁ কিন্তু এমনি ইয়ের থেকে রিস্ক তো বেশি বটে কিন্তু সেটা কতটা বেশি সেই পার্সেন্টেজগুলো আমি বলতে পারবো না কিন্তু ডেফিনেটলি যে সেটা খুব বেশি মানে একটু আনকন্ট্রোল তার থেকে ডেফিনেটলি কম তো আর বোধহয় কোনো প্রশ্ন আপাতত করার মতো অবকাশ নেই তো থ্যাংক ইউ ডক্টর অনির্বাণ কোজি থ্যাংক ইউ লট ফর দ্যাট ওয়ান্ডারফুল সেশন ওভার হিয়ার অ্যান্ড অন দ্য বিহাফ অফ অল দ্য পার্টিসিপেন্টস অ্যান্ড অন দ্য বিহাফ অফ আওয়ার টিআইসি অ্যান্ড অনারেবল আইকিউসি ম্যাডাম অ্যান্ড অন দ্য বিহাফ অফ অল দ্য ফ্র্যাটার্নিটিস অফ চারুচন্দ্র কলেজ আই উড লাইক টু অ্যাড্রেস মাই অর আওয়ার সিনসিয়ার থ্যাংকস টু ইউ থ্যাংকস থ্যাংক ইউ লট ফর কামিং অ্যান্ড ডেলিভার সাচ এ ওয়ান্ডারফুল লেকচার ওভার হিয়ার Thank you, Dr. Anirban Kazi, once again. So thank now you, it's time. Thank you all. আমাকে একটা এত সুন্দর অপরচুনিটি দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ. Thank you. Thank you, আপনাকে অসংখ্য ধন্যবাদ. Dr. Somiran Haldar কে এবার আমি অনুরোধ করছি কিছু বলবার জন্য. নমস্কার. আমি আমার শ্রদ্ধেয় স্পিকার মহাশয়দের নমস্কার জানিয়ে আমার বক্তব্য স্টার্ট করছি. তোমাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ওয়েবিনারকে সাফল্যমণ্ডিত করার জন্য. আমি পুরো চারুচন্দ্র কলেজের টিআইসি তরফ থেকে, আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর এবং পুরো ইউনিটের তরফ থেকে, এবং অল চারুচন্দ্র কলেজ ফ্যাকাল্টির তরফ থেকে, এবং অল পার্টিসিপেন্টের তরফ থেকে মাইনর স্পিকারদের আমি ধন্যবাদ জানাই. ওনাদের বহু বহু মূল্যবান বক্তব্য আমাদেরকে ওনারা নিয়েছেন, যা দিয়ে আমরা অনেক উপকৃত হয়েছি. আশা করব এই এত জানার পরে আমাদের নলেজ অনেক বেশি বেড়ে গেছে, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে ওনারা কী করতে হবে না করতে হবে এবং কীভাবে থাকা যায় কীভাবে না করা উচিত সব ব্রিথিং বক্তব্য ওনারা খুব সুন্দরভাবে আমাদের সহজভাবে খুব সুন্দরভাবে আমাদের বক্তব্য রেখেছেন. আশা করি এগুলো দিয়ে আমরা সবাই শুনে আমাদের সবাই নিজের জ্ঞান পরিধি অনেক বাড়িয়েছি. ঠিক আছে, আমাদের মাননীয় স্পিকারদের আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি. নমস্কার সবাইকে, নমস্কার, গুড নাইট. Good night.